ও দুনিয়ার মানুষ সকল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর প্রতিটা নারী সকল জমির মধ্যে হইয়া তাকলা জাকি দাল ফাস দালর মতো আর যুবক সকল যখন বালিগ হই জিবা ফন্ড তাকি লইয়া 30 বছরের ভিতরে যত যুবক তাকবা এরা মেন্টাল তাকবা পাগল তাকবা কোন আউযুবিল্লাহ কোন পাগল দেইন হুতরা পাগল নাই এনার্জি আলা পাগল তাকবা যৌনাত্তর পাগল তাকবা বিবাহর বয়স ওই বিবাহ করবার লাগি পাগল তাকবা এর লাগি শরীয়তর মাস্তা হইল দু জাহানের নবী বলেন তুমি যখন বালিক হইবা উপযুক্ত হই জিবা খাবাইতে পারবা তোমার সব কিছু মেইনটেনেন্স করতে পারবা আমি নবী কইয়ার যুবক আর দেরি জমিনের মধ্যে করিও না সময় মতো তুমি বিবাহ করিও হো সুবহানাল্লাহ থান মারিয়া কই মেকআপ কেমন লাগাইছো এ খইনা বেটি দেখাত গিয়া তার গালো টাচ করা অধিকার তোমার কোন বে উফে দিছে হ্যাঁ এই জাতর বন্ডা আমি বড় হয় এখন চলে প্রায় জায়গা চলে আর আপনারা তো হাসপাত খারাপ আপনারা খুইনা বেটি কু দেখা তাওয়ার আগে এলইডি বাল 500 হওয়ার এগুলো ইয়া তো ইলাই না উফরে আর মাঝে গড্ডি হাজাইয়া আর থানে বুয়া ইয়া তো ইসার মেকআপ আঠা ময়দা মুরকর বি সিনা বিট যা আসলো শাহ সারা মুখ জানেন বেঠাই ওলা এলইডি বাল্বর তোলে খুইনা বেটি থোয়া মাহরিবর বাতে গেছে খুইনা দেখাত গিয়া তেমতে মুখে দি সইয়া দেখে সুবাহান আল্লাহ মন কয়ে আসমানোর ফরি আমার ঘর আই গেছে দেখিয়া গিয়াও রুতির হইয়া চাচা বিয়া ফাইনেল করো ইত্যা খুইনা আমার খোবালো আর ভাইতাম না বিয়া ফাইনেল করিয়া আভামনিরে লইয়া গেছ বাসর রাত শেষ করিয়া বিয়া নে উঠিয়া খইন ও রুতি সাপ তালাক বেটির মর কত বুড়ে 2 লাখ টাকা রঘুন তা এক গুণা লইয়া যাও আর খাল লেগিনি ঘর থাকি হরাও রুতি হয়ে বে আবার বুঝলাম না খাইলে ভাগল হয়ে গেলে ওরে ইন্না লিল্লাহ এগু তো বাসন ওর তোল থেকে আরো খালা এলাকি আপনি আপনার ফুরিরে দেখাইতে পারবেন শরীয়তে কইছে মেকআপ করতান ওলা দেখাও কোনা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরো খামো খাম খোতরা গরো গর দারু দিতরা হযরতে খাদিজা গিয়া কইতরা ও ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আব্বা তোমার বিয়া ফাইনাল করি লাইছেন খৌ সুবহানাল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا
مولانا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 দেশাবে দিকির মাত্রা বুঝাদার মাদান থেকে মনে কিছু খাইছইন না লদিন আমি শুয়ে বইছ তো আওয়াজ দিয়া মুহাব্বত সে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمانيتو أسكر ديني محفل المحترم شباب دي صاحب حضرات مربيان عظام أمار شمبوشي جبوك ترون بندورا مايكير اسپوشتو آواز جو تدور گیا فوسر بطور بشا শ্রদ্ধেয় সম্মানিত ফরদানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে দিনী কথাগুলা বলার এবং আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল সামনে দিয়া গাই পিছনে যারা আইবা পিছনে বইবা আপনার আগে দিয়া কই হেরবারি বই গেলে আর আবার ঠান রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুস্ত হল্লার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে জমিন ও দিছেন আল্লাহর ইবাদত আল্লাহর গোলামীর লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষ সভ্যতা বাবা একজন মা একজন আল্লাহ জন্মগতভাবে আপনার আমারে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজাত মানব জাতির আল্লাহ সৃষ্টি করিয়া জমিনটাকে বিদায় দেবাই দিছেন আই যদি যতজাত জাতি ধর্ম বর্ণ জমিন আসই
قيامت فرجنتو جتو عيبا شبر أصل مول غاس إختا من إخجن بابا حضرت آدم آر إخجن ما حضرت هوا عليه السلام حق سبحان الله الله رب العزة والجلال পৃথিবীর জমিন ও মানব জাতির কোয়ালিটি দিয়া দিছই মানব জাতির মধ্যে পার্থক্য ডিফারেন্স তোরাইয়া দিছই খানদানি কোনো ডিফারেন্স বা পার্থক্য নাই মানব জাতির জাতিগত একটা ভেদাভেদ আল্লাহ দিছে ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফ আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদের মাঝে সদরি মজুমদার তাল্লুকদার লস্কর বড় লস্কর এই জাতীয় কোনো জাতিগত ভেদাভেদ ধরাই নাই সদরি যেই মজুমদার দেই তালুকদার দেই সারায়েখ বাট ইসলাম ধর্মালম্বী যত মানব জাতি আছে রিলিজিয়ন যত ধরনের মুসলমান অন্যান্য ধর্মালম্বী খ্রিস্টান বৌদ্ধ জৈন এদের মাঝে আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছি যাহাতে হক এবং না হক হালাল এবং হারাম জমিন বিবেচনা করিয়া পরিচয় করিয়া পার্থক্য ডিফারেন্স বুঝিয়া শুনিয়া নিজের দৈনন্দিন জীবনে পরিচালনা করতে পারো এজন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কয়েকটা জাতি জমিন দিয়া দিছি হুক সুবহানাল্লাহ আজকে যদি জমিন হালাল থাকতো না মানুষে জমিন হারাম রে জীবনে বুঝতো না বুঝলো নি হারাম যদি থাকতো না কোনটা হালাল মানুষে বিশ্লেষণ করলো না হলে মানুষের মাংস খাওয়া হারাম গরুর মাংস খাওয়া জায়েজ আছে অথচ আমরার ধর্ম গরু জায়েজ আছে আমার অন্যান্য ভাইয়া ধর্মালম্বী ভাইয়া আছে তারার ধর্ম জায়েজ নাই তারার বেদে মানে না রামায়ণে মানে না তারার গীতায় মানে না ওগর আমার পুরানার হাদিসে নববিয়ে মানে এখন যদি আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষে হারাম এবং হালালটা যদি আমরা বিশ্লেষণ না করি আমরা যদি বিশ্লেষণ করি না আমরা যদি বুঝি না তাহলে মানুষে আজকে হারামের মধ্যে যে পরিমাণে লিপ্ত হয়েছে এই মানুষগুলা জমিন তাকিয়া যদি যায় তো বিনা ইমানে যাইবার ইমান লইয়া যদি যায় না তো নবী ফরমাইন তার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা হুক আসু নাউযু বিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমাদেরকে কুরআন করিমের মাধ্যমে ঘোষণা করেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ও নবী আপনি জানাইয়া দেন গোটা জগতের মানব জাতিরে আমি আল্লাহ ব্যবসা বাণিজ্যরে হালাল করছি কিতা হালাল করছি ভাই ব্যবসা ড্রাগসর ব্যবসা নেই ড্রাগসর ব্যবসা সুদর ব্যবসা হারাম ইনকাম ন আপনি ব্যবসা খাফরর ব্যবসা জায়েজ আছে মগর খাফরর ব্যবসা তো যদি আপনি মিথ্যা মাথেন হারাম কসম খাইন ওটাও আপনার লাগে হারাম হয়ে যায় সাধারণত বাজারও গেলে আমরা হার্ডওয়্যারের দোকান পাই মোবাইলের দোকান পাই শপিং মল পাই বিভিন্ন এম বাজার পাই বিগ বাজার পাই পাই না নি আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি এইভাবে থাকে আমরা যাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান হামানি আপনি এক কাপ চার দাম ধরে নিলাম আমি 20 টাকা আমরা তো সাধারণত 10 টাকা না এখন আপনি ওগুলো হইছেন 10 টাকা দিয়া আপনার ফায়দা বেস্তা 15 টাকা বা 10 টাকা 20 টাকা আপনি আপনি আরেক খান থেকে খরিদ করিয়া নিয়ে বেশিছই উদাহরণ দিয়া এখন যদি আপনার 10 টাকার লোয়া চার কাপটা আপনি যদি ওটা আর কাস্টমারদের বেশিতে হইন আল্লাহর কসম রে ভাই আমি যদি তোরে 20 টাকা একটু বেশি নাতে আমার লস হয়ে যাব ও আপনি 10টা টেখান লাগিয়া আপনি সকালটু বিকাল যতটা সার কাপ আপনি বিক্রি করবা যতটা টাকা আপনি ইনকাম করবা এই সার কাপের যে 10 টাকা আপনি হারাম লাইন ইনকাম করছেন এগুন যদি আলগাইয়া না থই আর এই টেকাটা যদি আপনার কোটি টেকা দিয়ে হামাই যায় তো গোটা কোটি টেকার ব্যবসা আপনার লাগে হারাম হুক না আউযুবিল্লাহ বুঝা গেছে নিতা আমরা জমিন বাজার ঘাটো মানুষে জমিনের খাসা খাটো এটা শুন জমিনের খাসা খাটতে একগুলো মানুষ আসুন না ই জাতর ইঞ্জিনিয়ার আপনি আস্তা ওয়ার্ল্ড ঢুকাইয়া বৈঠায় নাই যে জমিনের খাসা খাটো হাসা না নিবে এন সাই বা খালি টান জমিন খান বড় হইতো আর সোজা হইতো এতে আরেক রাড়ি বেটির হক এতিমর হক আরেক গরিবর হক লাগে এক দুনিয়া কবর দিলাই মগর আমার জমিন খানটা
সুদাও কার বড়। এখন আমি অন্তকে ধরে নিলাম শাহাবাত পর্যন্ত 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার জায়গা হইব না, এতে বেশি হইতো না, 1.5 কিলোমিটার। অন্য যদি একটা শ্রী ওয়ারফার থাকে আর আপনার যদি জমিন ইসাইতে 10 বিঘা থাকে বা 20 বিঘা থাকে, আপনি আরেকটা আইলতে সুজা করতে গিয়ে 1 ইঞ্চি করে যদি হারায়, ধরলাম আমি আধা ফুট করে আপনি হারাইবে, এতে বেশ পার্থা না, আধা ফুট তো এক আইলু থাকে, আধা ফুট জায়গা যদি আপনি খাসা খটিয়া অন্তা কি আপনি 1.5 কিলোমিটার জায়গা আপনার জমিনও হারায়, সারায় মিলাইয়া জমিন কতখান হইব, আধা ফুটে আপনি সারা গুল করলে কতখান হইব, এক পাওয়া হইব আধা খাটা হইব, মগর আপনার জমিনও আছে 20 বিঘা, আধা খাটা জমিনও আপনি যে দানগুলা পাইলা 20 বিঘা জমিনের লগে, যদি আপনি এই আধা খাটা জমিনের দান দিয়ে আপনি আপনার 20 বিঘা জমিন জমিনের দান খাটবা রাখে, এখন যদি আপনি আলাদা না করেন তাহলে আপনার 20 বিঘা জমিনের দান আধা খাটা জমিনের দানে হারাম বানাই দিব। হুকুন আউযুবিল্লাহ, আরো জোরে করি কই নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরারে আল্লাহ দিমাগ একটা দিছে, একটা অন্তর দিছে, আর লোকে আমরারে একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিছে, আমরার মাথা যেই পরিমাণ তার আছে ওয়ার আছে, এতটুকু ওয়ার গুলা যদি আমার মাথার থেকে খোলা হয় তা আপনি সায়েন্স আঠাইয়া দেখবা, বৈজ্ঞানিক এখন গোটা দুনিয়ার এখানে করে বান্ধা যাইব, মগর মাথার থেকে ওয়ার হমতো নাই, হৌ সুবহানাল্লাহ। খাদ্য নালি আমরা ইন থেকে হতো অনেক ফুট হইব, নাবিক থেকে লইয়া নাবি পর্যন্ত খাদ্য নালি না, এত অন থেকে লইয়া বুকুর খোড়ার থেকে লইয়া গোলা পর্যন্ত খাদ্য নালি, কিন্তু ও জায়গার থেকেও ডক্টর এখন আমরা খাদ্য নালি যদি 1 মিটার খাটি ফেলাই দেই, 1 আ বা 1 ফুট যদি খাটিয়া ফেলাই দেই, তো এই পর্যন্ত খাদ্য নালি ভিতরে আছে যে একটা নালা আছে, এই নল ইচ্ছা যে পরিমাণ খাটিয়া ফেলাইব এর বাদেও এই নল দিয়া অন্তত হকে 10 জন মানুষে অন্তাকে খাটিয়া নিয়েও জোড়া লাগাইয়া তার জীবন বাঁচাইতে পারবো। হো সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামতর শেষ নাই, আল্লাহ আমরা জমিনও বানাইতে নিয়ামত হোম দিছে না, কিন্তু আমরার হাসলতে আজ নিয়ামত সারা আমরা হয়েছি, আজকে আমরার ফেসিলিটি হোম নিয়ে আপনি জমিনও দেখুন না, প্রতিটা মানুষের এক একটা লাইনে আল্লাহ উন্নত দেয়, মগর দুনিয়ার মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিনে হেদায়ত দিলেও মানুষে পর্যাপ্ত পরিমাণে আজকে সাধারণত আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে জমিনও দিছই, একজন বাবা একজন মাত্তা কিয়া দিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমাই কুরআনুল করিমর 7 নম্বর ফারা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, ও দুনিয়ার মানব জাতি অখল আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, এমন লাইনে জমিনও ডরাও, এমন লাইনে জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়া দিয়ার, কারণ গোটা দুনিয়ার মানব জাতিরে আমি আল্লাহ একজন বাবা হযরত আদম আলাইহিস সালাম আর একজন মা হযরত হাওয়া আলাইহাস সালাম, ও দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতিরে মানব সভ্যতারে আমি আল্লাহ জমিনের সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ, বিবাহর ক্ষেত্রে প্রতিটা মুসলমান যুবকে যখন বিবাহ করে, একজন পুরুষে যখন জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেবে সাধারণতভাবে 3 আয়াতে করিমা গিয়া তিলাওয়াত করা হয়, 1 নম্বর কুরআনে করিমর 7 নম্বর ফারার সূরাতুন নিসার প্রথম আয়াত আর 7 নম্বর ফারার আরেক আয়াতে করিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 2 নম্বরে আমরা তিলাওয়াত করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور والله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما او تنايات كريمة امام صاحب امرا شامن تلاوت خورنن اي آيات بتيت تو جوڑاو لگانے جائنا دائنی بھائی ناولا لگائن تا ام پتا دام پتا لبوری رفول আর আব্দুল সত্তার সলিমা খাতুনে সাত কবুল কিতাব হই হইব না না এই তিন আয়াতে কারিমা প্রতিজন ইমাম সাহেব মুসলমান যুবক বিবাহ করকার মুসলমানের একজন বিদ্যমান সে বিবাহ কর দুইজন উকি একজন উকিল লয়া দুইজন সাক্ষী লয়া যখন যুবক একজন আকলওয়ালা সাক্ষী লয়া যখন বিবাহ ফরানি হয় উলামায়ে কেরাম হল বলেন এই আয়াতগুলা দিয়া মানুষদেরকে বোঝানো হয় বিবাহর আগ পর্যন্ত জমিনে তুমি গুনাহ করছো বিবাহর আগ পর্যন্ত অবৈধভাবে জমিনে কত রিলেশন করছো কত নাফরমানি জমিনের মধ্যে তুমি করছো আজকে থাকি আমার আল্লাহ তোমার নতুনভাবে জমিনের মধ্যে জীবন দান খতরারে যুবক আজকে থাকি জমিনে তুমি নাফরমানি করাবাদ দিনাও আজকে থাকি আমার আল্লাহ তাআলারে তুমি জমিনে ডরাও আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জমিনের মধ্যে তুমি বয় খরিয়া যাও এতদিন তোমার স্ত্রী না থাকার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া না হওয়ার কারণে জমিনের মধ্যে অসংখ্য নাফরমানি আর নিমকার আমি তুমি জমিনের মধ্যে তুমি করছ আয়াত দ্বারা বুঝানিয়ন উলামায়ে কেরামগণ বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে তুমি আজ থাকি তোমার জীবনটা এমন লাইনে সংশোধন করো যাহাতে ভবিষ্যতে যেন এই ধরনের বিয়ার আগে যতটুকু তুমি নাফরমানি গুনাহ খসলায় আল্লাহর ডর আর তাকওয়ারে তুমি তোমার দিলের মধ্যে ফয়দা করো ভবিষ্যতে যেন এমন গুনাহ না করো হো সুবহানাল্লাহ ও দুনিয়ার মানব জাতিরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও আমি আল্লাহর এই জন্য তোমরা ডরাও وخلق منها أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أمي الله اكجن فروش ارتد حضرت آدم عليه السلام رك شرب بطم زبير المجد سشتي خرلا ارفر حضرت آدم عليه الصلاة والسلام وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে হযরত আদম আলাইহিস সালামের বাম সাইটের পাজরের তেরা হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম আর হযরত আদমের লগে জন্নতের ভিতরে মাই হাওয়া আলাইহাস সালামের বিবাহ ফরাইয়া আমি আল্লাহ যখন জন্নত রাখলাম যতদিন আদম আর হাওয়া জন্নতের ভিতরে ছিল অতদিন তাহাদের কোনো সন্তান ছিল না যেই দিন শয়তানের প্ররোচনার মধ্যে ফড়িয়া শয়তানের দুকার মধ্যে ফড়িয়া হাওয়া আলাইহাস সালামায় আর আদম আলাইহিস সালামায় জন্নত থেকে গেন্দুম ফলগুলা খাইছিলা দুনিয়ার জমিন আল্লাহ গুসা করিয়া জন্নত থেকে বাহির করিয়া আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম শ্রীলঙ্কার দ্বীপ মানে কাশ্মীরের মধ্যে আল্লাহ নিক্ষেপ করনা আর মাই হাওয়া আলাইহাস সালাম রে জিদ্দার মধ্যে আল্লাহ ফালাইলা সাড়ে চারিশত বছর দুইজনে খান্দিতে খান্দিতে আরাফাতের ময়দানে গিয়া যখন পরিচয় হলো দুইজন স্বামী আর স্ত্রী আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين عرفت رميدان الشبط رتو عرفت شبط رتو پوری چوئے ہوا دوئے جن مار بابا ابن مار بابا کے پوری چوئے وار خرونے دوئے دنے خانو انجا خوری دنیا بکر مجد آلنگن خوریا سکر فانی فلائیتے فلائیتے سکر نسر مجد داگ فوری گے لوگیا হযরত হাওয়া আলাইহাস সালাম আয় ফরমাই এত দিন হলো আপনাকে দেখি নাই এতটা দিন হলো আপনাকে আমরা আমি তো দেখতে পারি নাই আল্লাহ আপনার আমার এখানে করছেন দুইজনে এক জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া ফরমাইন আল্লাহ জমিন আমরা নফসর উপরে জমিন হইতে জুলুম করি লাইছি আয় মাওলানা কারিম আপনি আমাদেরকে যদি ক্ষমা না করেন পৃথিবীর কোনো মানুষের জমিন আমরা মাফ করিয়া দেওয়া সম্ভব হইত না আপনি যদি আমরা রে জমিনের মধ্যে যদি মাফ না কর পৃথিবীর কোনো মানুষে আমরা জমিনের মধ্যে মাফ করিয়া দিত না আমি আদম আর হাওয়ায় আপনি আল্লাহর কাছে তৌবা করিয়া মাফ চাইয়ার আপনি আমার নাম খান্তা জালিম অকলিষ্ট অন্তর্ভুক্ত করিয়া না আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেন রব্বুল ইজ্জতুল জালাল বলেন
হে আমার নবী আদম আমি আল্লাহ তোমার মায়া করি বানাইয়া এত মহব্বত করি বানাইয়া তোমার দুইটা পাও দিলাম দুইটা হাত দিলাম এত সুন্দর করে তোমার গড় গঠন দিলাম আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইয়া তাহার জন্য নাই আমি আল্লাহ তোমার ক্ষমা করিয়া দিলাম হো সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাফ করিয়া দিল এরপরে দুইজনের সংসার তফসিরের মধ্যে লেখনা হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহাস সালামের সংসার করার পরে প্রতিদিন সকালবেলা দুইজন সন্তান গভীরের মধ্যে জন্মগ্রহণ করতা আর দুইজন মেয়ে দুইজন ছেলে একজন ছেলে একজন মেয়ে সকালবেলা আর বিকালবেলা আরেকজন মেয়ে আরেকজন ছেলে আল্লাহ জন্ম দিতা মানে জুড়া জুড়া হইয়া আল্লাহ গভীরের মধ্যে জন্ম দিত সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আদম আর হাওয়ার বিবাহর পরে আদম আর হাওয়ার একত্রিত করার পরে আমি আল্লাহ ইনসানের সংখ্যা জমিনে বাড়াইতে থাকলাম মানব জাতির সংখ্যা জমিনে হইতে বাড়াইতে থাকলাম কিয়ামত পর্যন্ত যতজন পুরুষ জমিনে জন্মগ্রহণ করবা আর যতজন নারী জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা আমি আল্লাহ হইয়া দিয়ার একটা পুরুষ আর নারীর মধ্যে দিলি একটা আকর্ষণ থাকবো সুবহানাল্লাহ এর লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষে জমিনে জন্মগ্রহণ করে আমরার মূলত বাবা হযরতে আদম আর হাওয়া হ্যাঁ এরপরে আমরার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যদিও দুনিয়াত মা বাবা দিস আমরা আমরা মার গর্ব থেকে আইসি মগর ইমাম আবু হানিফা হইতরা মানুষ জাতির জন্মগত মূল হইল মাটি হযরত ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি লেখরা যে যদিও আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে মাটি দ্বারা বানাইছেন মগর বর্তমান মানুষের সূত্রপাত হইয়া তাহলে না পা এক ফুটা অপবিত্র পানির তাকিয়া হই না উজুবিল্লা জোরে করি হই না উজুবিল্লা আমার দুস্থল দুর্গখল আমার হওয়ার উদ্দেশ্য হইল আইজ আমরা রে আল্লাহ বানাইছেন কিন্তু আমরা গুণা সারতাম ফারিয়েন না আমরা তো মানুষ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই আল্লাহ আদম সন্তানদে জমিনের মধ্যে জন্ম দিয়া একজন পুরুষে আর একজন নারীর লাগি অত সময় পর্যন্ত সম্পর্ক করতে পারত নাই একজন পুরুষে আর একজন নারীর লাগিয়া অত সময় পর্যন্ত সম্পর্ক করিয়া তুলতে পারত নাই হায় একমাত্র আপনি আপনার মাল লোকের সম্পর্ক করতে পারবা না যাই কোনো সম্পর্ক যেন না হয় আপনি আপনার বাবার লোকের মেয়ে সম্পর্ক করতে পারব ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অপারেটর ভাইয়ে একবারে মাইকোর সাউন্ড মিলাও যাতে আমার কষ্ট না হয় আওয়াজ তো ভালো ওদের বাইরে আওয়াজ যার তো অসুবিধা হন না জানাটার আছে লোকে না খালি কারেন্ট দিয়ে খাম চালাইতরা হয় লাগে সব কিছু ঠিক করিয়া রাখো দুস্থ হল্লার বুজুর্গ হল আমরার জন্মগত বাবা একজন মায় এরপরে আমরার জাতির পিতা দুনিয়ার ক্ষেত্রে কিছু কিছু বই আইন তো আমরা ফোড়া হয় ফোড়ানি হয় যে আমরার জাতির পিতা মহাত্মা গান্ধী না মুসলমানের জাতির পিতা মহাত্মা গান্ধী রে হইতে পারতায় নাই যাইজ নাই হ্যাঁ দেশের রাষ্ট্রের একজন চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার বা একজন সম্মানী ব্যক্তিত্ব হিসাবে আপনি মহাত্মা গান্ধীরে স্যালুট করতে পারবা সম্মান করতে পারবা মগর আপনি জাতির পিতা হওয়া একজন মুসলমানে মহাত্মা গান্ধীরে হওয়া যায় নাই আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কই সুবহানাল্লাহ আমার জাতির পিতার নাম কিটা হযরত ইব্রাহিম না রে বাবা ইব্রাহিম হ্যাঁ আলাইহিস সালাম উনি একজন নবী উনি একজন নবী এর লাগিয়ে আপনার জাতির পিতা হেনরে বানে আমরা তো বই স্কুলে পড়াই
আর ওখানে আমরা প্রাস স্লোগানও মাঝে মাঝে দিলাই স্বাধীনতার দিবস 15ই অগাস্ট 26শে জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে আমরা জাতির পিতা হয়ে স্লোগান দিলে না আপনি মুসলমান হ্যাঁ আমার দেশের নাগরিক থাই সম্মানী একজন ব্যক্তি ভারতের স্বাধীনতা করতে আমরা সাপোর্ট করছই এটা আমরা সমর্থনযোগ্য থাইন জেলা করছই এর থেকে হাজার গুণ বেশি আমরা আকাবিরে দেওবন্দে আকাবিরে উলামায়ে কেরাম হলে নিজের জীবন বাজি রাখিয়া দেশ স্বাধীন করছই বরং সে থান থাকি আমরা অবদান ভারতবর্ষর বেশি হোক সুবহানাল্লাহ আই এইনার হেন আউটা বাউটা তুবলা তাবলা হাবুগুলে মুসলমান হাবুগুলি বহিরা গেত ওবা তোর চৌদ্দ শ্রীর ইতিহাস ওখান ঠুকাইয়া দেখোস না তুই না ইলে খান থাকি মাতা সানি ভাই তুই যে তু আসলেও না বেটা হৌ সময় মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাইহিয়ে আজমিরর জমিন আইয়া দিনর দাওয়াত দিয়া এক লগে 40,000 তোর জাতীয় হল মুসলমান বানাইছই হোক সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ ভাবতে পারি আমরা ভারতবর্ষর হ্যাঁ জাতিগত ভেদাভেদ থাকতে পারে ভারত একটা আদর্শ দেশ ভারতর আমরা আদর্শ নাগরিক আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে একজন আরেকজনের ভাই একজন আরেকজনের বই হিসাবে আমার লাইফ আমার জীবন খাটাইতাম পারি হিংসা না বিদ্বেষ না মারামারি না হানাহানি না এটা রাইট মগর হিংসাটা তৈরি করে খারা সেটা আপনার দেখার দায়িত্ব একজন মহামান্য সিএমর মাননীয় প্রধানমন্ত্রীর এটা আগে দেখটা এতে দায়িত্ব পুলিশ প্রশাসনের এসপি ডিএসপি তাকে লইয়া স্বরাষ্ট্রমন্ত্রী তাকে লইয়া এদের দায়িত্ব যে জায়গার মধ্যে দাঙ্গা হয় যে জায়গার মধ্যে ফিতনা হয় এই জায়গার সঠিক তদন্ত করে কারা এই ফিতনা এই দাঙ্গা মদতদাতা এদেরকে আগে শনাক্ত করিয়া শাস্তি দেওয়া ফাইলে সাধারণ নিরীহ মানুষ যারা সকালবেলা কুদাল লইয়া বারয় বেলচা লইয়া গড় তাকি বারয় দিন মজুরি করিয়া সারাদিনে টেলা চালাইয়া রিক্সা চালাইয়া নিজের জীবনটে পরিচালনা করে ওন গিয়া নরম মাটি কুড়িতে আরাম ওন গিয়া বুলডোজার লাগারায় আর রুলার লাগারায় আর উচ্ছেদ ঘটায় ক্ষমতা আল্লাহ ফেরাউন্ডেও দিছিল ক্ষমতা আল্লাহ নমরুদরেও দিছিল ক্ষমতা আল্লাহ সাদ্দাতেও দিছিল ক্ষমতা আল্লাহ কারুন্ডেও দিছিল ক্ষমতা আল্লাহ জর্জ ওয়াশিংটনের বিশ্ব শয়তান বিশ্ব বেইমান বুশরেও দিছিল চিরকাল ক্ষমতায় থাকে নাই আপনিও আমাদের মহামান্য সিএম স্যার হিমন্ত বিশ্ব শর্মা আপনিও চিরকাল থাকবেন না আসামের গদ্দিতে মহামান্য প্রধানমন্ত্রী সাহেব আপনিও ভারতের গদ্দিতে চিরকাল থাকবেন না এই অসহায় নিরীহ মানুষের চোখের পানি একদিন আপনাকে ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ ভাবতে পারেন আপনি আপনার এত সাহস কোথার থেকে না সাহস না আমাদের সাহস তো আমাদের ইমান আমাদের সাহস তো আমাদের আল্লাহ আমাদের সাহস তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ক্ষমতার অপব্যবহার না এই নিরীহ মানুষরে গড় সারা ঠান্ডার মাঝে ঘুমাইবার জায়গা নাই খাইবার জায়গা নাই আপনি আপনার ফুরির মুখ বাদ তুলিয়া দিয়া যতটুকু আনন্দ ভাইতরা আপনি আপনার ছেলেকে দামি গাড়ি গিফট দিয়া যতটুকু আনন্দ বুক কতরা ওই অসহায় নিরীহ মানুষদেরকে গাড়ি না দিয়া মুখ আহারটা তুলে দেন ইনশাআল্লাহ আপনি এখনও আছেন আমরা আপনার তারিফ করি আজ বরাখ 70 বছর পরে বরাখর ন্যাশনাল হাই রোডগুলা ভালো ভাইলাম প্রায় বস্তি এলাকার রাস্তাঘাটগুলা পূর্ণতা দেখা যাক ভালো করতেছেন হ্যাঁ স্যালুট জানাই এই জন্য আপনাকে কিন্তু আপনি যেটা অবৈধতা কাজ করতেছেন ক্ষমতার অপব্যবহার করতেছেন সেটারও আমরা দিল থেকে নিন্দা জানাই ঘৃণা জানাই ঠিক কিনা ভাই এর লাগিয়া এই যে আজকে আমরা বাল্যবিবাহর নামে হাজারো যুব সমাজরে জেল হারানিয় নিয়া বাল্যবিবাহ না আমি মানলাম আমি রাই আপনার এখানে মানছি 18 আগে বিয়া করতা না হরুতায় বিয়া করলে অসুবিধা দেখা দিলাইব মগর 10 বছর থাকি লইয়া যেটা এয়ারটেল থাকি জিওত কানেকশন লাগাই যেটা জিওত থাকি ভোডাফোনও কানেকশন লাগাই যেটা জিওত থাকি আইটেলও আইডিয়াত কানেকশন লাগাই ওথারে উথুরা অ্যারেস্ট করিয়া নিয়া মারবার খামনায় সুত্রার ডাল হটা লইয়া আর হাফড় মাথা থাকি ফা পর্যন্ত খুলিয়া আর সুত্রার ভাত্তা আগুন গুড়া করিয়া একবার গুসল করাইয়া দিলাও না ও তারাও কিছু আরাম পাক্য না কিটা ভাই হাসান দেতা বিয়া করছেন বৈধতা অগুন্তর অবৈধ স্বামী বানানিওর আর দেতা অবৈধ খাম কথরা অগুন্তর বৈধতা হইয়া খর বলে আমি দিয়ার তোমার তান্তে স্কুটি এবার থেকে লড়াগুলো একলা একলা ঘুরতে পারবে না সুরালিগুলো বাইকের পিছনে বসাইয়া ওখানে ফারকে যাও ওখানে ফারকে যাও আর ভারতের ধ্বংস করো খ না আলহামদুলিল্লাহ এর লাগে আপনি যে বাল্যবিবাহর ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছেন স্যালুট জানাই আপনার দায়িত্ব ছিল এটা
পুলিশ প্রশাসনের মাধ্যমে ডিএসপির মাধ্যমে ডিসির মাধ্যমে এলাকায় এলাকায় আপনি সচেতনতামূলক সভা করা মানুষদেরকে জাগ্রত করা সজাগ করা যে আপনারা বাল্যবিবাহ করবেন না করলে এটাই ক্ষতি হয় হ্যাঁ আমরাও সমর্থন দিলাম উনি কিন্তু আপনি 2022 পর্যন্ত যারা করছে এরার দায়িত্ব আপনি ছাড়িয়া দেওয়া মাফ করে দেওয়া মানুষের দায়িত্ব মানবিকতা দেখানি মানবতা দেখানি আপনাদের মানুষত্ব কতটুকু আছে আমি নিজেও হইতাম ফারিয়ান না আপনার দায়িত্ব মাফ করে দিয়া আগামীতে 2023 থেকে আপনি আইনগুড়ে প্রযোজ্য কর্তা আসলো 2023 থেকে যদি কোনো যুবক এন যুবতী বাল্যবিবাহ লিপ্ত হও বা ওর মা বাবা যদি বাল্যবিবাহে লিপ্ত করে তাহলে ওদেরকে আমরা আইন অনুযায়ী ভারতের দণ্ডবিধি অনুযায়ী এদেরকে শাস্তি দেওয়া হলে এতে আমরাও ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমাদের জান মাল সব কিছু দিয়ে আপনি আমাদের সিএম হিসাবে আমরা সমর্থন দিব ইনশাআল্লাহ জোরে করে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদেরকে অ্যারেস্ট করেছেন ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখে জাতি হোক আমি মুসলমান বলে কিছু নাই আমার হিন্দু ভাইও দেলো আছে খ্রিস্টান ভাইও দেলো আছে বৌদ্ধ ভাইও দেলো আছে অনেক বাচ্চা মারা যার তার বাপ বাড়িত নাই অনেক মা বলি ডেলিভারি হইতে পারেন না পুলিশ প্রশাসনে হিংস্রতা দেখাইয়া রাস্তা থেকে অ্যারেস্ট হইলে যার এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত আপনি একজন মানুষ সর্বশেষ আমরা মানুষ আমাদের একটাই পরিচয় আমরা মানুষ মানুষদেরকে ক্ষমা করে দেওয়া তাই আমার ভাইয়েরা এখানেও যারা আছেন আজ থেকে বাল্যবিবাহ না বাল্যবিবাহ কিনা 18 বছর আগে বিয়া করতায় না আপনি আবার নাবালিক রইছেন নাকে দিয়ে ফেনেস মারয় নাকে ধরে টিফা মারলে ওকে দিয়ে গোল গোল সেরা দুধ বার হয়ে যায় এর লাগে আপনি এখনো হরুতা রইছেন বিয়া করিও না ওইলে ফোনও মাতিও ফোনও মাতা আবার ঠিক আছে আসুন খেলে 18 বছর আগে বিয়া করলে যখন নাকে টিফা মারলে মুখে দিয়ে দুধ বার হয় তো 10 বছর থাকি ফোনও মাতলে অসুবিধা নেই মাথো না খেলে না শরীয়ত হারাম দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল একজন পুরুষের দায়িত্ব হলো 14 জন নারীর সামনে যাওয়া জায়েজ আছে তুমি তোমার মার সামনে যাইতে পারবা আমার লগে হতা হইতে পারবা তোমার মায়ের পেটের বোনের সাথে কথা কইতে পারবা গফ করতে পারবা তোমার ফুফু তোমার আন্টি তোমার খালা তোমার বাগনি তাকি লইয়া তোমার ফুরির ঘর আফন নাতিন তাকি লইয়া তোমার দাদা দাদি নানা নানি 14 জন নারীর সামনে তুমি যাইতে পারবা গল্প করতে পারবা মগর 14 জন নারী ব্যতীত বাকি যতজন নারী হল তোমার সমাজ তাহবা এদের বালি হওয়ার বাদে এদের সামনে যাবাও তোমার লাগি হারাম এদের সাথে কথা খাওয়াও তোমার লাগি হারাম নাউজুবিল্লাহ এখন আপনি কইবাই তো এখন আমার আপন চাচা করে বই নিকু আখতা আমার কইছে লালাত তাকিয়া বা শাহবাদ পর্যন্ত আই তো কিতা করতাম যাই গেস ফারবাই ফর্দার ভিতরে আপনি আপনার চাচার করে বইন্ডে ফর্দার ভিতরে বেষ্টন করাই বুর্গা যেটা লাগাই তো এমন বুর্গা আপনি দেওয়া খোয়া যে বুর্গা ব্যবহার করার বাদে অন্য একটা পুরুষে যেন দেখিয়া বুঝতো না এটা ছেলে নামে আজকে আমরা ছেলে ওখানোর কাপড় বাট্টিও লম্বা হন আর আমার বনিতর কাপড় ইতা খালি শর্ট হন ওলা শর্টখাট তাই দিয়ে যদি আপনি জিকার হন বলে বই নিতা কি হইটা আমাদের পার্সোনালিটি হ্যাঁ আইএন পার্সোনালিটি এটা এটা আপনি বুঝবেন না আমরার ব্যক্তিগত স্বাধীনতা আমি তো হইয়ার জিয়ায় ব্যক্তিগত স্বাধীনতা খোলা গাছ ধরার বাদে দেখছেন নানি খোলা যে সময় ফাঁকিয়ায় মালিকে না কাটিলে বুলবুলিয়ে খায় বাদুরে খায় ফাঁকিয়ে খায় নানি খোলার শরীরে যদি দিকার করো বা ইটা কিঠা বলে জি না আমার ব্যক্তিগত স্বাধীনতা ওই বনি খারবার আতো না কেনে ভাই ওই তো বেঠায় তার বনির বিশাল লইয়া গেছলো 2008 ইংরেজিতে আমার হুজুরে ক্লাস আমার হয়েছিল বেঠায় তার হুড়িরে লইয়া গেছিল এক ফুয়া জমিন দর্শন করি লাইছে জঘন্যতম নাপাক কাম করছে সমাজ বিচার লইয়া গেছেন বিচারপতি ম্যাজিস্ট্রেট আদালত ও বনিরে বিভিন্ন লাইনে বুঝাইছে যে তুমি যে কোনো বিনিময় বেঠারে সারি দাও বেঠায় অত টেকা দিব এই দিব সেই দিব বেঠিয়ে মানছে না 3 থেকে 6 মাস পর্যন্ত কৌট আওয়া যাওয়া হয়েছে বুঝানি গেছে না তাই শাস্তি দেওয়াই তো করে ফাঁসি দেওয়াই তো লাস্ট মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেট মহিলা মানুষ তাগুন বন করেন না মহিলা মানুষ ও তাই উঠিয়া ও মেরে খুঁজছেন মেয়ে আগামী তারিখ কৌট আওয়ার সময় একটা সুতার নলি নলি হইনি আপনারা তিরট হইন না আর একটা সুই আনিও খাতা সেলাই করা বুঝিয়াচ্ছ কাপড় সেলাই করবার সুই আর একটা কাপড় সেলাই করার থিরট আনিও ম্যাডামে কইছেন আপনারা যতটুকু রায় দেবো হইছে আপনি মানেন না নিবেন না তাহলে আমি ফয়সালা এখন দিয়া
ডাকি আনা হইছে আদালতের সামনে কইছেন যে বোন সুতা আঞ্চনি বলে জয় সুই আঞ্চনি বলে জয় বলে সুইও গো আমার আত্ম দেব আপনারা সুই হইননি সুইও গো আত্ম লইছেন ম্যাডামে ম্যাজিস্ট্রেটে আর তানে কইছেন ওগুর নাই ভাই সিদ্র যে ভাই আছো ভাই সুতা অসা হারাও ও তাই সুতা তাও করিয়া খালি হারাইতেও ই বেটিয়ে সুই হারাইলাই একবার দুইবার তিনবার চেষ্টা করার বাদে ম্যাডামে কইলাও বোন তুমি সুতা ইচ্ছা হারাইতে পারলাই নানি বলে জি না আপনার সুই হরাইলাই ও ম্যাডামে কইলা তুমি ওলা যদি তোমার সতীত্ব আর তোমার ইজ্জতের হেফাজত যদি তুমি করতে তো পৃথিবীর কোন বেকার দম আছে তুমি বইনের সতীত্ব আর ইজ্জত আর একটা সেরে লইয়া সিনেমিনি খেলতো দূরে কও ঠিক কিনা ভাই ঠিক না নি আমি যদি আমার ভান্তানি কেন বন্ধ থই দেয় বিয়া বাড়ি তো যে কোনো মানুষের সুনফান লাগে গুয়া খাইব না হ্যাঁ আর আমি যদি গুয়ার ভান্তান ওখান বানাইয়া আমার জামাইয়ের সামনে নিয়ে কইয়ে রে ও আপনারে দিয়া যাই আর আমি তো যাই আর কি তোরা খাজে বিকাল পর্যন্ত কুলাইও হরুতার আত দিও না তে জামাইয়ে বিকাল পর্যন্ত গুয়ার ভান্দান দি কুলাইব না তুমি তো ওলা সেফটা ও সেফটা ইয়া দিদি লাগিয়া সাবাদ বাজারও সাইটে হুঠিয়া ও তো মানুষ এমনিও খাইবা এলাকি শরীয়তের মাসলা নিজের ব্যক্তিগত স্বাধীনতা সমাজও দেখাইতা না দেখাইতা ইসলাম আর কোরআনের নিয়ম আর নীতিরে কোরআনে আপনার এখন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا دو جعل النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمين ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার খুইয়া দিয়ার তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরানের খাতা খানতা তুমি তুলিয়া ধরো আল্লাহর নবী বলেন হগো আল্লাহ মরিয়ম বিনতে ইমরান একজন মহিলা মানুষ উনার নাম খানতা কেন আমি কোরআনে করিমের মধ্যে তুলিয়া ধরতাম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও মরিয়ম বিনতে ও নবী মরিয়ম বিনতে ইমরান ওলা একজন নারী আসলা ওলা একজন মহিলা আসলা জীবনের ফার্স্ট যখন তার মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল আমি আল্লাহ খুঁয়া দিয়ার আমার মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গার মধ্যে গিয়া গোসল করছেন না পাক তাকি পাক হইছেন পবিত্রতা হাসিল করছেন আমি আল্লাহ দেখিয়া আমার মরিয়ম বিনতে ইমরান উপরে আমি আল্লাহ রাজিয়ার খুশি হয়ে গেছি খুব সুবহানাল্লাহ হযরত মরিয়ম বিনতে ইমরানে বাইতুল মুকদ্দাস আইস তাকি কয়েক শত বছর আগে মানে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যে সময় নবুয়তি প্রাপ্ত হইলা দুনিয়ার মানুষরে জমিনের মধ্যে যখন নতুন নতুন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা ওই সময় পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ গুলাই রে ভাই খানায় কাবার দিকে নমাজ না ফুরিয়া বাইতুল মুকদ্দাসের দিকে মানে পূর্ব দিকে ফিরিয়া মানছে নমাজ পড়তা হৌ সুবহানাল্লাহ ফিলিস্তিনের মধ্যে অবস্থিত যে বাইতুল মুকদ্দাস ও বাইতুল মুকদ্দাসের ডাইন সাইটে ভাইয়া হযরত মরিয়ম বিনতে ইমরানে ওখানো খাদিমি করতা মসজিদের রক্ষণাবেক্ষণ করিয়া যাইতা আর মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর ইবাদত করিয়া যাইতা হৌ সুবহানাল্লাহ ও মরিয়ম বিনতে ইমরান রে তান মামা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখলা বেদিনের ফল দিন খাইতরা মানে যেদিন আমার সিজন নাই আম খাইতরাম আফেলর সিজন নাই আফেল খাইতরা মামা দিকার হলো আমার বাগনি এই সিজন তুমি যে আম খারায় আফেল খারায় এই সিজনে তো আমার কোনো মৌসুম নাই আফেলর তো কোনো মৌসুম নাই তুমি এই ফলগুলা কোথায় থাকি ফাইলাই হজরতে মরিয়ম বিনতে ইমরানে ফরমাইন মামা আল্লাহ যদি চায় قالت هو من عند الله امر الله পক্ষ দেখিয়া আল্লাহ আমার দিছেন আল্লাহ যা চাই বেদিনর ফল দিন খাবাইতে পারে আর দিনর ফল বেদিন খাবাইতে পারবো আমার বাবা আমার তাকি আমি বেদিনর ফল গুলা পাই নাই আমার আল্লাহ আমার দিয়া দিছেন খুব সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ মানুষের ইচ্ছা করলে আল্লাহ চাইলে বেদিনর ফল দিন দিনর ফল বেদিন বেলা হিসাবে আল্লাহ খাওয়াইতে পারবা আমার ব্যক্তিগত কোনো ফল নিয়ে আসি নাই খুব সুবহানাল্লাহ ও হযরতে যাকারিয়া আলাইহিস সালামে সঙ্গে সঙ্গে মরিয়ম বিনতে ইমরান দে ফরমাই ও মরিয়ম বিনতে ইমরান যে জায়গার মধ্যে ইবাদত করার কারণে
নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে বেদিনর ফল খান্তা দিনের মধ্যে খাওয়াইয়া দিতরা নিশ্চয় জায়গা খান্তা বড় মকবুল ই জায়গা খান্তা বড় ইবাদতওয়ালা বড় কবুলিয়তওয়ালা যদি আমার সামান্যতম ইজ্জাত দিত আমি তুমি যে জায়গার মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ তোমারে বেলা হিসাবে খানি দিছিলা ও জায়গার মধ্যে আমিও বইয়া ইবাদত করতাম হো সুবহানাল্লাহ হযরত মরিয়াম বিনতে ইমরানে ফরমান মামা ও যে মুসল্লা রাখা আছে ওখানের মধ্যে বইয়া আপনি ইবাদত করতে পারবা এতে আমার কোনো অসুবিধা নাই বাধা নাই হযরত মরিয়াম বিনতে ইমরানে ও জায়গার মধ্যে বইয়া যখন ফল খাইতাম হযরত যাকারিয়া আলাইহিস সালাম মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া ফরমাইল কো আল্লাহ আজকে 80 বছর হয়ে গেল আমি তো কোনো নেক সন্তান জমির মধ্যে পাইলাম না যদি দয়ার মায়া করিয়া আমারে যদি একজন সন্তান আপনি জমিন দিতায় আল্লাহ আমার বড় পালা হইল নে হো সুবহানাল্লাহ হযরত যাকারিয়া আলাইহিস সালাম বিবাহর 40-80 বছর বয়স যখন হইল বৃদ্ধ বয়স হওয়ার লগে লগে হযরত যাকারিয়া আলাইহিস সালাম ও জায়গার মধ্যে দোয়া করিয়া আল্লাহ একজন নেক সন্তান তারে জমিন দিলা যে সন্তান পরবর্তীতে নবী হইছে নে হো সুবহানাল্লাহ এল্লা গিয়া নবী অখলর সুন্নত হইল আপনি বিয়া করবার আগে দোয়া করতে আল্লাহ একজন নেক বিবি দেও বিয়া করবার আগে কিতা করতাম আমরা না ফোনও মাতিতাম আমরা তো ফোনও মাত করম না আয় ফোনও মাতি আমরা সেটেল করি যাই না শরীয়ত হারাম শরীয়তর মাস না হইল আপনি বিয়া করবার আগে আল্লাহর আদালত খুঁজিত আল্লাহ আমার একজন নেককার বিবি দেও একজন নেক স্ত্রী আমার দান করম যার দান আমি দুনিয়া আখেরাত কামিয়াব হইতাম পারি হো সুবহানাল্লাহ আরো দূরে করি কই সুবহানাল্লাহ আপনারা যে হিসাবে টুটা বন্ধ করিয়া বইসই বুঝা যার গোর তাকি মনে হয় তালা মারিয়াও দিলাইসই বলে সাবে যত সিল্লাম তালা খুলিও না হলা দিচ্ছু একবার দূরে করি কই না সুবহানাল্লাহ আর লাই জমিন আমি লয়া আইলাম আর আইসি না জমিন কেন মনে হয় আইসি বা দারে হাসে আইসি এর লাগে মানুষ নয়া নয়া লাগে তো হযরত যাকারিয়া আলাইহিস সালামে মরিয়ম বিনতে ইমরানে যে মুসল্লাত বইয়া দোয়া করছিলা এর লাগে আমরা গরর ইয়ান দিতে সময় কোন কুটির দেই ভাই ইয়ান দেননি ভিত্তি স্থাপন করেননি কোন কুটা দিয়া ফৈসমর ডাই পশ্চিমর ডাই মানে উত্তর রক্ষা আর এক গুড়োর মতো হইল দক্ষিণ রক্ষা দক্ষিণর ফুবর দক্ষিণ রক্ষা দুই মত আছে এই ন তবে আকসর উলামা অখলর মত হইল গিয়া আপনি ডাইন দিতা ফৈসমর ডাই অগু দিতা আপনি ঈশান তো যাই হোক ইটা বেলেগ মশলা ইটা আলিম অখলে জানো ইটা আমারও তো মাথিয়া লাভ নাই বাদে আরো একতেলাফে দেখা দিলাই দুই অগু মত আছে দেশার দেশার গু দেখো অসুবিধা নাই তো হযরত যাকারিয়া আলাইহিস সালামের সন্তান পাইছেন বালা জায়গাত বিয়া করার বাদে যখন হয়ে একদিন হয়ে এক বছর গেছে গিয়া হরুতা নাই আর হরুতা না থাকলে মানুষে মানুষের কিতা হইয়া গেলা ও হরুতা বেঠায় জানে বেঠা বিয়াও করছে না কিন্তু আট করে এখান জানে বেঠা তোমার খোবালে হরুতা আছে ওখানে ফেলা দেখো না কিছু এর লাগে বিয়া করার বাদে হরুতা দেনেওয়ালা খেয়ে ভাই আল্লাহ না বন্দা আপনারা মাঝে মাঝে ফিরর গেছে যাই ন বাবা একটু হরুতা দেওয়ার বা আর হনো কি খালি ফেট বার করে গোসা নিল না রে ভাই আল্লাহ যদি তোমার হরুতা দেনাতে ফিরর খবর নাই ফিরর খবর ভিতরে হামাই যাও যদি ফেট গোসাও থেব লাইন হইব লাইন হরুতা দেনেওয়ালার দাঁত খেয়ে ভাই আল্লাহ আর না দেনেওয়ালার দাঁত আল্লাহ যেন মনে করে ফেট গোসাইও না আর তুতা গোসাইও না বেগর যাইবে মাত বুঝা গেছে হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম রে ফাইলা 80 বছর বয়স বয়স্ক হয়ে গেছেন গিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জীবনের শেষ সময় হযরত ইসমাইল যবিহুল্লাহ রে ফাইলা যারে ফাওয়ার বাদেও আল্লাহ এত বড় পরীক্ষা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রে দিছেন এখন পর্যন্ত দুনিয়ার কোনো নবীরে এত বড় পরীক্ষা দিছেন না হো সুবহানাল্লাহ যার কারণে আইজো আমরা বখরাই দাইলে কুরবানি দেই না তো সময় আমরা কিছু মুরব্বী হল আসেন এই সমাজও দেখছি আমরা কিছু মানুষ আসেন 45 বছর বয়স আর বেদে বেঠির ঘর থেকে যদি হরুতে এক গুয়াই যায় তেস্তা শাহবাদ বাজার বদনামে লইলায় ই কুফরি কেন হানো হইলা আপনারা হরুতা আল্লাহ 80 বছরও দিতে পারে 85 বছরও দিতে পারে আল্লাহ 90 বছরও দিতে পারে ইগু আল্লাহর খাজানার ব্যাপার তোমার আমার হইতাম পারব না এখন শরীয়তর মাসলা হইল
মানুষে যখন হরুতা পায় এই হরুতা ইগু তার ব্যক্তিগত কোনো পাওয়ার থাকি আয় না ইগু আল্লাহর থাকি দান আল্লাহ খারে কিরা হরুতা দিত হয়তো একটা হইবা আল্লাহ দুইটা হইবা আল্লাহ তিনটা এখন ইনো আছে দুই কোয়ালিটি দু জাহানের নবী ফরমায় আপনার স্ত্রী যদি ফর্দাওয়ালা হয় ফর্দা বুঝুন তো একটা খোলা মানুষে খায় খোলার বারে ফর্দা না ভিতরে ফর্দা বারে ফর্দা আম খাইলে আমার বাখল বারে না ভিতরে হ্যাঁ আমগু সুলিয়া ও নশাবাদ বাজারও যদি মানুষে সুঙ্গা এক ষোলোটা লাগাইয়া মাইক্রোফোন আর এক ষোলোটার মধ্যে সিলে যদি হয় আম লইতায়নি আম লইতায়নি কোনোকে লইবনি জীবনে দেখে আম খাইছে না ওকে দেখে আর করবনি উল্টা হইও বেউ কুফর দল কুবাই কুর ওকে লইয়া অন্তা কী হর আর না ফিট সাল ফাড়িনি তে বনি নওয়ালা শরীয়তের মাসলা হইলে ফর্দার ভিতরে যদি আপনি তানে রাখো আমার মা রে আমার বোন রে আমার স্ত্রী রে আমার বাগ্নি রে ফ্যামিলির যতটা মাইয়া থাকবা মেয়েরা থাকবা এরারে আপনি ফর্দার ভিতরে রাখলে কোনো ফুয়াইতে ডিস্টার্ব করতো না আর মাইকো সিল্লানি লাগতো না রুটি তোরা লাগতো না আমার ফুরিগুলো গিয়ে একটু দামান সাইয়া দেও ইনশাআল্লাহ আপনার ফুরি যদি মরিয়ম ভিত্তে ইমরান বানায় আপনার মেয়েরে যদি হজরতে ফাতিমা বানায় হজরতে রাবিয়া বসরি বানায় তাহলে যুগর শ্রেষ্ঠ মানুষেও আপনার মেয়েরে খালা হইলেও বিয়া করবার লাগি প্রস্তুতি নিব দূরে হোক সুবহানাল্লাহ হজরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদম বাট্টি মানুষ খালা মানুষ তফসিলের মধ্যে লেখা রাবিয়া বসরে ও দেখি উত্তা ফাটা রে ভাই ছয় মাস বয়স বিবাহর ছয় মাস পরে ওনার স্বামী দুনিয়ার জমিনতেই চলে গেলেন ওনার ঘরে কোনো খাদিম নাই কোনো সন্তান নাই ভাইও নাই বইনও নাই একাকিত্ব জীবন ঘরের মধ্যে যাপন করিয়ে যাইতরা সারাটা রায় তাল্লার আদালতের মধ্যে হেফাজত করেন আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া যায় ও রাবিয়া বসরের মতো মানুষরে খালা মানুষ মা নাই বাবা নাই আওলাদও নাই বাইও নাই বইনও নাই একাকিত্ব জীবন যাপন করনে ওলা রাবিয়া বসরের মতো মানুষরে যুগর শ্রেষ্ঠ ইমাম ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে বিবাহর প্রস্তাব দিলা হো সুবহানাল্লাহ ইমামে হাসান বসরি রাবিয়া বসরিরে সালাম দিয়া ফরমায় ও রাবিয়া বসরি তুমিও তো একাকিত্ব জীবন যাপন করডায় দয়া করিয়া যদি আমার তুমি স্বামী গ্রহণ করিলেই তাই আমি শরীয়ত সম্মত আপনারে বিবাহ করলাম মনে হো সুবহানাল্লাহ হযরত রাবিয়া বসরি বলেন ও ইমাম হাসান বসরি হতে পারেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম দুনিয়ার শ্রেষ্ঠ বুধুর মগর আমার সাইটটা সওয়ালের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আমি আপনারে জামাই লইমু স্বামী গ্রহণ করমু এতে কোনো আপত্তি নাই অসুবিধা নাই হো সুবহানাল্লাহ কয় সওয়াল ভাই কথা সওয়াল নেই বলে পড়িছো কত খান হাইয়ার সেকেন্ডারি ফাস তোমার কোরআন শরীফ তিলাও জানো নি থে মেকআপ কেমন লাগাও কথা কিচ্ছু নি থে আমরা মাঝে মাঝে একটা গিয়েও লাগালো আর ঠান মারিয়া খুঁ মেকআপ কেমন লাগাইছো এ খইনা বেটি দেখাত গিয়া তার গালর টাচ করা অধিকার তোমার কোন বেউ উফে দিছে হ্যাঁ এই জাতর বন্ডা আমি বড়া হয়ে এখন চলে প্রায় জায়গা চলে আর আপনারা তো হাসপাত খারাপ আপনারা খুঁইনা বেটিকে দেখা তাওয়ার আগে এলইডি বাল্ব ফাঁসশো হওয়ার এগুলো ইয়া তৈলা উফরে আর মাঝে গড্ডি হাজাইয়া আর থানে বুয়াইয়া তৈস আর মেকআপ আঠা ময়দা মূর্খর বিট সিনা বিট যা আসলো চা সারা মুখ জানেন বেঠাই ওলা এলইডি বাল্বর তোলে খুঁইনা বেটি থোয়া মাহরিবর বাদে গেছে খুঁইনা দেখার গিয়া তেমতে মুখে দিয়ে সইয়া দেখে সুবাহান আল্লাহ মনে হয় আসমানোর ফরি আমার ঘর আই গেছে দেখিয়া গিয়াও রুতির হইয়া চাচা বিয়া ফাইনেল করো ইত্যা কই না আমার খোবালো আর ভাইতাম না বিয়া ফাইনেল করিয়া আভামণিরে লইয়া গেছন বাসর রাত শেষ করিয়া বিয়া নে উঠিয়া খইন ও রুতি সাপ তালাক বেটির মর হতো বুড়ে 2 লাখ টাকা রঘুন তা এক গুণা লইয়া যাও আর খাল লই গিনি গর তাকে হরাও রুতি হয় বিয়া আবার বুঝলাম না খাইলে ভাগল হয়ে গেলে ওরে ইন্না আলিল্লা এগু তো বাসনের তোল থেকে আরও খালা এলাকি আপনি আপনার ফুরিরে দেখাইতে পারবেন শরীয়তে হইছে মেকআপ করতান ওলা দেখাও কো না হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরো খামো খাম খোতরা গরো গর দারু দিতরা হযরতে খাদিজায় গিয়া কইতরা ও ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আব্বা তোমার বিয়া ফাইনাল করি লাইছই খো সুবহানাল্লাহ আর দূরে খো সুবহানাল্লাহ আমরা তো এক বছর আগ থেকে খইনা বেটি দেখা তাইবা
خوينا بيتي حديثة فريدة سباعي إلا غينا بونين ترى أمي خويا شريعة طور مسألة ويلو حضرت أشوف علي ثانوية لترا كتابه أفنى أكتا خوينا بيتي دخلت يا سايتة سؤال خورت فربا جايزة سه مغر كيسو مانش آتا ياو دكيلا ده خوتي فوري كور فاوي خان باتيني أنغولة غواسة دي ساين نني ماذا ماذا نا مربي يخل جرا إنو أسو جرا بونين طور باي أسو جرا فورين طور بابا سو إرا رخويا ديار তিনজন মানুষ ব্যতীত যদি কেউ আপনার ফুরি দেখাত কইনা বেটি দেখাত হয় তে 12 মাইয়া 12 খান আর 12 মাইয়া এখান 13 খান রেডি করে রাখি ও আসো এখানে আরে ভাই তোমার মেয়ের লাইফ আছে তোমার মেয়ের জীবন আছে আজ যদি পাঁচজন মানুষে দেখিয়া তোমার ফুরি ফালাইয়া যায় লাগা করো তোমার সাসিও অপেক্ষা করে আল্লাহ গুতার বিয়া হোক না গুতার বিয়া হোক না কুটা দিতাম ফার্ম তোর 12 লাগিয়া তোরে কোনো কে নেয় না নিবে ইলা বেটি দে মাঝে মাঝে কইন না তে এই সুযোগ আপনি দিতে এখানে আনোয়ার শাহ কাশ্মীরিয়া কিতাব লেখতাম আপনার মেরে দেখা যাইতা যে দামান বেটা যে বেটা বিয়া করতো হে যাইতো এর থেকে ফাজিল মানুষ না এখন দামান বেটা একলা যাইতো কিনা মানেন না ও মা নিত খারে নিত ভাই মা আর যদি তার উয়া মাতা খেতে বই নেগে নিত ইন শরীয়তে এখন আপন বড় ভাইয়ের বউও যাইতে পারতো না এখন আমার এখন গিটার লাগে ইকান এখন যদি আপন বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাই দেওরের লগে তাই তাকি সুন্দর তাই তাকি বানা তাই তাকি দনি ফ্যামিলি তাকিয়া তাই দেওরের লগে আনিয়া দিত চাই বলি ভাই এর লাগে ইন শরীয়তে লাগাম লাগাইছে যে আপনি আপনার ভাই বউ আপনার বউতে হাত গেলে আপনার মা আপনার বই না আপনি কয়জন তিনজন এর বেশ না ও গতদিনে কে ফোন করি আমার হুজুর আমার বইনে দেখা তাইছেন ২০ জন মানুষ আমি কইলাম বেটা কইলে না তারা আরেক গাড়ি ফুরাইয়া ৪০ জন আজিতা একবার লগে লইয়া গেল লাগিও না খাইয়া মাথা সানান ৪০ জন মানুষ যে মেয়েটারে দেখা তাইছেন আপনারা খুব কুয়াশাই ই মেয়ের লাইফ নষ্ট করা তাইছেন না হ্যাঁ খাল যে সময় লাগা করার বেটি দরবার উঠিব কব এই টাটা ফড্ডি থুই নত থুতা হরস কিঠা তোরে ৪০ কে দেখিয়া গেছেন কোনো কে নিছে না ইলা মাঝে মাঝে বেটিংতে কুটা দেইন না নি দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আল্লাহ নারী জাতির জন্মগতভাবে একদম টেড়াভাবে জমিনের মধ্যে সৃষ্টি করছে কারণ পাজরের টেড়া হাড্ডি দু জাহানের নবী বলেন প্রতিজন নারী জাতির আল্লাহ দুর্বল হাড্ডি তাকে জমিনের মধ্যে সৃষ্টি করিয়া আল্লাহ নারী জাতির আকল রে জমিন কমাইয়া দিলাইছেন এই জন্য নারী জাতির আকল কম নারী জাতির গুছাবেশ জমিনের মধ্যে যে কোনো নারীর সামনে আপনি কোনো জিনিস আপনি গফর তাই না এমনকি আপনার কলিঞ্জার টুকরা স্ত্রীও যদি হয় আপনার পার্সোনাল কোনো ব্যাপারে আপনার ভুল লোকে আপনি গল্প করতে তাই না সুবহানাল্লাহ আপনার বউরেও আপনার পার্সোনাল গোপনীয় কোনো জিনিস শেয়ার করতে না ইয়ান শরীয়তে কর আইজ আমার বনিতে হুনিয়া কইবা বলে ভাই সাহেব কই বেটা গরম দিয়া যার গিয়া না ভাই ইলা কিচ্ছু না মাসলা যে গু আপনি আপনার বউরেও পার্সোনাল কোনো জিনিস কইতা না কারণ বেটিন তো রেখ নাই খরদনি আর নাই গড় গড়ি আক্তা ভূমি করব দেমতে আস্তা জায়গা বড়াই ফেলাইব মানে বিপদ হলাইব দেখুন নানি মাঝে মাঝে দরবার লাগার বাদে বিয়ে আনে ও ভাবি কি তো হয়েছে আমার হুয়া গে এখান দেড় দেবার তরকারি নাই ধরো আমার ঘরে তরকারি আছে এক কোটা লইয়া যাও খাইলাও বিয়ালে তুরা টুটলো লাগলে খেব ও সিনামাই কিও তো তো ভুটানির গর্ব দেরায় বিয়া নে উঠতো আমার তরকারি দিয়ে ভাত খাইছো কয় নানি ওখান হো কুটা ওখান জামাই আস্তা দিন মায়া করিয়া খাবায় মায়া করিয়া জীবন দে হারিতে সপ্তাহ দে তুরা বেড়া লাগলো জামাই ওখানে এই খবরদার সইস না জীবনে বাগর হারিয়ে খান দিস না হয় নানি ওখান এর লাগি নারী জাতির এই জাতীয় তারা দুর্বল দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই আমার আল্লাহ যখন মেহরাজ দাওয়াত করে নিলাম আমি নবী মেহরাজ গেলাম মেহরাজ থেকে জন্নত প্রবেশ করলাম জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম যখন আমি নবী জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়া দেখি হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী এখন তো যখন মধ্যে জ্বলিতরা মানে পুরুষ সকল থাকিয়া নারী জাতি বেশি জাহান্নামের মধ্যে জ্বলিতরা মেহরাজ থাকিয়া দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূল নারী জাতি জাহান্নামের মধ্যে বেশি দলিতরা আল্লাহর নবী বলেন এই জন্য নারী জাতির মধ্যে দুইটা খাসলত বড় বড় খারাপ পাওয়া যাইব সাহাবায়ে কেরাম বলেন অগ নবী
কোন দুইটা খাসপথ বড় জোর খারাপ পাওয়া যাইব নবী বলেন এক নম্বর ইয়া তাকলো তোমরা অকৃতজ্ঞ তোমরা ফটাফট মানুষরে খুঁটা দিলাও হো নাউজুবিল্লাহ আর দুই নম্বরে তোমাদের মধ্যে আরেকটা খাসপথ হওয়া যাইব তোমরা পৃথিবীর কুপতিটা মানুষরে দমিনে তোমাদের জামাই অকলোর অবাধ্যতা করো হো নাউজুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه الله কি নারী জাতিটাই দুইটা হাসনত খারাপ পাওয়া যায় এক নম্বর এরা অকৃতজ্ঞ মানুষের খুঁটা দিলায় আর দুই নম্বরে এরা জামাইর অবাধ্যতা করে স্বামীর নাফরমানি করে ও দুই খাসলতর কারণে নবীজি ফরমায় নারী হল কিয়ামত দিন বেশি দুধক ধরিবা খুব কেন আউজুবিল্লাহ এর লাগে শরীয়তর মাসলা আপনি আপনার বৌরেও আপনার গোপনীয় কোনো পার্সোনাল কথা শেয়ার করতা না ঢুকাইয়া রাখত আর নারী জাতির এক ঘরের আমির বানাইতা না ফয়সল বানাইতা না সর্দার বানাইতা না যে গরো বেটিন সর্দার ই গরো শান্তি থাকে না বরকত থাকে না মাত বুঝা জানি যে গরোর বেটা বাড়ুয়া হয়ে যায় আর বেটি শিমলির ফুল হয় ই গরোর কিন্তু খবর বড় বেহাল থাকে রে ভাই আসা জানি আর যে গরোর বেটা হিরো থাকে আর বেটি রে বানায় নায়িকা ই গরো আবার ঠিক আছে মানে হি নায়িকা না ডেন্স দিবার লাগিয়া মানে কথা শুনোই যে ওয়াইফে এর লাগি সমাজের সব বেটিন খারাপ নাই আমরা যেটা মনে করি নারী জাতীয় যে কেউ হয়ে জানি বেটিন বলতে খারাপ না এটা ইম্পসিবল এটা কোনোদিনও না নারী জাতেও যদি খারাপ হইতা তে আলিম হল হাফিজ হল নবী হল কোন ইন্ডাস্ট্রি থেকে এই যাওয়া নারী সব খারাপ নাই হ্যাঁ বর্তমান সমাজ হয়তো একটা স্কুল কলেজ আর ইউনিভার্সিটি যদি স্টুডেন্ট সকল যান মেয়েরা হয়তো 90% মেয়েরা বেফর্দা থাকতে পারে কালচার খারাপ হইতে পারে মগর 10% টোটাল ফর্দা আছে আল্লাহ আল্লাহ আছে হো ঠিক কিনা ভাই আর সব মেয়েরাও যেন লাভ স্টোরি করিয়া নিজের সতীত্ব নষ্ট করে এটা বোধ এটা ভুল ধারণা এটা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করি না হ্যাঁ ফোনও মাতিলাই নিকেন হাসানো বিজয় ফরমাই আন নিসা ও হিবালা তু শৈতান আর শাবাব ও শোহবা তু মিলান জুনুন নবীজিয়ে ফরমাই ও দুনিয়ার মানুষ সকল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর প্রতিটা নারী অকল জমিনের মধ্যে হইয়া তাকলা জাকি জাল ফাঁস জালের মতো আর যুবক অকল যখন বালিক হয়ে যাবা ফন্ড থাকি লইয়া 30 বছরের ভিতরে যত যুবক থাকবা এরা মেন্টাল থাকবা পাগল থাকবা কোন পাগল ডেইন হুদ্রা পাগল নাই এনার্জি এলা পাগল থাকবা যৌনাত্তর পাগল থাকবা বিবাহর বয়স ওই বিবাহ করবার লাগি পাগল থাকবা এর লাগি শরীয়তর মাস্তা হইল দু জাহানের নবী বলেন তুমি যখন বালিক হইবা উপযুক্ত হয়ে যাবে খাবাইতে পারবায় তোমার সব কিছু মেনটেনেন্স করতে পারবায় আমি নবী হই আর যুবক আর দেরি জমিনের মধ্যে করিও না সময় মতো তুমি বিবাহ করিও হৌ সুবহানাল্লাহ খোয়া দেখলাম হজরতে হাসান বসরি রে রাবিয়া বসরি ফরনো হাসান বসরি
আমি আপনারে খোয়ার সাতটা সওয়ালের আনসারটা যদি জমিনের মধ্যে দিতে পারো আমি রাবিয়া বছরই আপনারে জামাই গ্রহণ করমু সুবহানাল্লাহ স্কিন ফলাই ফরদার ভিতরে হইনা বেটি রাবিয়া বছরই আর ফরদার বারে ইমাম হাসান বছরই এক নম্বর সওয়াল ও হাসান বছরই আমি আপনার বিবাহ করতে কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই মগর আপনারে কইয়া দিয়ান কিয়ামতর ময়দান আল্লাহ অনুষ্ঠিত করমা ও কিয়ামতর মাঠ আল্লাহ দুইটা দল বানাইবা এক দল মানুষ থাকবা জন্মতি আর এক দল মানুষ থাকবা জাহান্নামী হোসাইন দেবা হাসান বছরই আমি রাবিয়া বছরই কিয়ামতর ময়দান যাওয়ার লগে লগে আল্লাহ আমার জন্নতি অক্ল লিষ্ট অন্তর্ভুক্ত করবা নাকি জাহান্নামী অক্ল লিষ্টর মধ্যে অন্তর্ভুক্ত করবা ও সওয়ালের জবাবটা যদি আপনি আমাকে দিতে পারেন আমি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হইমু সুবহানাল্লাহ কিতাব দু ভাই জবাব দেওয়া দেই বনি ফারবানি দিতা ইনে সজ্জন মানে উবাও না বলে হুজুর আমি তো জন্নতি মানুষ এখানে গ্যারান্টি দিয়া হইয়ার ডাক্তার আপনার মাঝে মাঝে লেখার জাহান্নামী জাহান্নামী কইয়া ফাটাই দিন দুধখ হে দুধখ দায়িত্ব না জন্য তো দায়িত্ব এই সার্টিফিকেট আমরা ঠাই না আল্লাহ ঠাই আল্লাহ ঠাই না তারপরে মাঝে মাঝে লেখার তোবাই করে ফেলাই দেন হেন মুনাফিক হেন জাহান্নামী হেন হথা এই সার্টিফিকেট আর এই ভান্ডার এগুলো দিল খে আমরা না খে দুধখ দায়িত্ব আর খে জন্য তো দায়িত্ব ইখান জানে খে ভাই আল্লাহ হজরতে হাসান বছরই ফরমাইন রাবিয়া বছরই যে কুয়েশন খান্তা জমিনের মধ্যে তুমি আমারে খরলায় আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই সওয়ালের জবাবটা আমার পক্ষে দেওয়া সম্ভব নাই হো সুবহানাল্লাহ দুই নম্বরে ইমামে হাসান বছরই রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বছরই সওয়াল করায় ও ইমামে হাসান বছরই এখনো তিনটা সওয়াল বাকি আছে এর মধ্যেও যদি দুইটার জবাব দিতে পারো আমি আপনার জামাই গ্রহণ করমু আপনার স্বামী বানাইমু আমার কোনো আপত্তি নাই হুক সুবহানাল্লাহ দুই নম্বর সওয়াল ও হাসান বছরই কিয়ামতর ময়দান আল্লাহ মিজানুর ফাল্লা এখানে অনুষ্ঠিত করবা ও মিজানুর ফাল্লার মধ্যে মানুষের নেকিয়ার কোনো ওজন করা হইব একদল মানুষের নেকির ফাল্লা ওখান বাড়ি হয়ে যাবে একদল মানুষের গুনার ফাল্লা বাড়ি হয়ে যাবে হোসাইন দেবা হাসান বছরই কিয়ামতর ময়দান আমি রাবিয়া বছরই নেকির ফাল্লা ওখান বাড়ি হইব নাকি গুনার ফাল্লা পারিব হাসান বছরি এসে কুরফানি ফালাইয়া ফরমাইন রাবিয়া বছরি এই জাতর সওয়াল যদি কিয়ামত পর্যন্ত আপনি আমার এখন আমি হাসান বছরি জবাব দেওয়া তো দূরের কথা পৃথিবীর কোনো নবী দিতে পারতা না এখন রাবিয়া বছরি বল হাসান বছরি তিন নম্বর সওয়াল খান্তা আমি আপনার খরিয়ার দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতর মাঠ যখন যাইমু কিয়ামতর মাঠ যাওয়ার লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত জানালে একটা ফুল সিরাত রাখবা একটা ব্রিজ রাখবা সুল তাকি বারিক থাকব আর কুর তাকি দাঁড় থাকব ও ফুল সিরাত ওখানে একদল মানুষে বিদ্যুৎ গতিতে ফারিয়া যাইবা আর একদল মানুষ স্লিপ ফুরিয়া নিচর মধ্যে ফুরিয়া দুধ খুলিবা হোসাইন দেবা হাসান বছরি আমি রাবিয়া বছরিয়া ফুল সিরাতর গাঠ ফারিয়া যাই জন্য তো যাইতাম ফারমু নাকি জাহান্নামের মধ্যে ফরমু হাসান বছরি লগে লগে ফরমাইন ও রাবিয়া বছরি আর আমার শরম দিও না লজ্জা দিও না তিন নম্বর সওয়াল কর না চার নম্বর সওয়ালটা আমার সামনে কেন তুমি খরচাই আমি রাবিয়া হাসান বছরে জবাব দিতে পারি আর না পারি আপনার সামনে তাকে বিদায় নিমু সাইন নম্বর সওয়াল ও হাসান বছরি কিয়ামতর ময়দান আল্লাহ দুইটা গ্রুপ বানাইয়া একদল মানুষের নাম আমল ডাইন হাতের মধ্যে দিবা আর একদল মানুষের নাম আমল ওখান বাম হাতের মধ্যে দিবা হোসাইন দেবা হাসান বছরি কিয়ামতর ময়দান আমি রাবিয়া বছরি আতখানের মধ্যে আল্লাহ নাম আমল ডান হাতের মধ্যে দিবা নাকি বাম হাতের মধ্যে দিবা হাসান বছরি এসো কুরবানি ফালাইয়া ফরমে রাবিয়া বছরি এই জাতর সওয়াল যদি কিয়ামত পর্যন্ত আমি হাসান বছরি আপনার মতো মানুষের জবাব দেওয়া সম্ভব নাই রাবিয়া বছরি ফরমাইন হাসান বছরি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে কোনোদিন প্রস্তাব দিবেন না আমার আল্লাহর ইবাদত করি আমার জন্য তিবনার তৌফিক দেন হো সুবহানাল্লাহ ও রাবিয়া বছরিয়ে সারাটা রাত্রি ইবাদত করিয়া আল্লাহর গুলামি করিয়া কুদরতর কদম সইতা দিয়া সকালবেলা যখন ফাগর মধ্যে প্রবেশ করলা গড়ের ভিতরে প্রবেশ করে দেখলেন গড়ের ভিতরে কোনো ফিয়াজ নামক কোনো বস্তু নাই এখন ফিয়াজ বাজার থাকি কিলা নাই তা ফিয়াজ বাজার থাকি আনাইতে গিয়া মানুষ লাগবো খাদিম লাগবো তান ঘর স্বামীও নাই সন্তানও নাই খাদিমও নাই কোনো কর্মচারী নাই এমন টেনশনের মধ্যে পড়ে গেলেন হঠাৎ বুধ ভাইলাম তান
বাড়ির সামনে খানু আসমান ও আকাশে দি একটা ছেলে বড় ডাকা ডাকি করেন গর তাকি বাড়িয়া যখন আকাশের দিকে তাকায় দেখুন সিল নামক মখলুকর দুইটা ফাওর মধ্যে দুইটা ফিয়াল আর টুটোর মধ্যে একটা ফিয়াল দেখো সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সিল নামক বস্তু এক সিল নামক মখলুকে তিনটা ফিয়াল লইয়া রাবিয়া বছরের ফাগরের মধ্যে ঢুকিয়া রাবিয়া বছরের ফাগর ফিয়াল গুণ তৈয়া আবার রাবিয়া বছরের গর তাকি বের হয়ে গেল হৌ সুবহানাল্লাহ হদিসে কুদসির মধ্যে নবী বলেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লা তুমি যখন আমার আল্লাহর মায়ার বনি যাইবা আমার আল্লাহর যখন মহব্বতর পাত্র বনি যাইবা গোটা দুনিয়ার আল্লাহ তোমার খাদিম বানাইব হৌ সুবহানাল্লাহ হে সাহাবাদর মুসলমান গোটা পৃথিবীর নারী জাতির আপনি ফলো না করিয়া হজরতে মরিয়ম বিনতে ইমরান দে জমির মধ্যে ফলো করিয়া আপনার মেয়েরে আপনি ফর্দার ভিতরে ঢুকায় কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার ও নবী আপনি জানিয়ে দেখুয়া গোটা নারী জাতির ফর্দার ভিতরে বেষ্টন করিয়া রাখিহ কারণ নারী জাতি ফর্দার ভিতরে তাহার বস্তু ওরারে বেহায়াপনা বেলাল্লাপনা অবস্থায় রাস্তার মধ্যে বার করিয়া দিও না হৌ সুবহানাল্লাহ আইজ আমরা বলিতে কিতা খবর লাগাই এমন খাফর লাগাই বুর্গা যেগু আমরা দেই বিয়ার দিন এটা বাদ বাকি সব সারি দিলাম বিয়া করা সুন্নত আমরা সারা জানি জানি না নি ভাই বিয়া করা আস্তে হইলা হইনি জোরে হইন না সুন্নত কিন্তু বিয়ার দিন যতগুলো অপকর্ম করা হয় এগুলো সুন্নত না সুন্নতর খিলাফ সুন্নতর খিলাফ না নি বিয়া করা সুন্নত আমরা জানি বালা আলহামদুলিল্লাহ নমাজ ফরা যারা আল্লাহর হুকুম বিয়া করা আল্লাহর হুকুম এখন বিয়ার দিন আপনি আপনার বিয়া বাড়িত আয়োজন করছেন গে এক গরু খাটিয়া আপনার রিশতাদার যা ছিলা সবাইকে আপনি দাওয়াত করেছেন ইনো একটা উপযুক্ত যুবক হয় উপযুক্ত যুবতী হয় এরা নমাজ ভরেনি তো আপনার বিয়াটা সুন্নত হইল কিলা সুন্নত মানসে আমল বেশ করতো না ইনো বিয়া বাড়িতে সুন্নত আছেন উপযুক্ত একটা যুবক আর যুবতী যারা আসে এরা মোবাইল লইয়া গান লইয়া সিডি ক্যাসেট লইয়া ডিজে সাউন্ড সিস্টেম দিয়া এরা গান বাজনা শুনে এটার নাম বিয়া হইল নি ভাই বেহায়া মানে একটা কুত্তা কুত্তিরে জোড়া দেবাও মানে সুন্নতি বিবাহ হইলে আপনার শরীয়তর মাসলা হইল গান বাজনা না বেহায়া মিনা যতজন আপনার বাড়ির গেস্ট খোলাইবা দাওয়তি মেহমান খোলাইবা এরা ফার্স্ট অক্টর নমাজ পড়িত জয়ক রইত অত তিলাওয়াত করুক না করুক মগর নামাজ পড়তো এরা তখন আমরা অতজন গেস্ট হলে নামাজ পড়ে নি এরা বাইসা বিড়ি আছে নি একঠান দেও না এরে বাইসা ফান আছে নি এক খিলাইল দেও না হিগে হরে তোর মোবাইল এমবি আছে নি আমারে তোরা শেয়ার করুস না ওর নাম বিয়া না নি তাহলে যে বিয়া সুন্নত নাকি নাফরমানি শুরু হয় আপনি এখন ই স্বামী স্ত্রীর জীবনে কোনো শান্তি থাকবো নি মহব্বত তাহবন নাই এর লাগি তো তিন দিন বাদে দেমতে কুটা শুরু করে গালিত ফেলাইয়া এখানে হাড্ডি গুড্ডি গুড়া করে ফেলাইতি শরীয়তর মাসলা সুন্নত বিয়া করা বালা আমি মানি ইঠা কিন্তু আপনি সুন্নত দি লাইন করেন না মসজিদ ইমাম সাহেব আসেন আপনার ছেলের বিয়া ইমাম রেখুক দাওয়াত দেন আপনি এলাকার যোগ্যতা সম্পন্ন মুরব্বী অকলের দাওয়াত দিয়া হইন আমার ছেলেটার বিয়া বিবাহ ফোরানি হইব মসজিদের ভিতরে আপনারা সারার দাওয়াত গাঁর সারারে হইন খাজুর এক কেজি তিন কেজি দশ কেজি লইন না ইনো বাদর দিন আপনি বরযাত্রীরে খাবাইতা খৈনার বাড়িত না খাবাইয়া দামদর বাড়িত খাওয়ানি সুন্নত দাম দে অলিমা করিয়া ছাগল খাটক গরু খাটক মুরুখ খাটক ফাটিয়া বা ডাইল বাদ দিও যদি খাবাই নাই এতেও শরীয়তে নিষেধ দেন না অসিয়তান মান জখান অসিয়তান মান জখান আপনি আপনার গরু আনিয়া অলিমা খাবাইতা আপনার রিশতাদার আপনার ফ্রেন্ড অকল আসেন ফ্রেন্ড অকলে আপনি খাবাইতা ভালো জিনিস মগর একটা খুইনা বাটির বহর বাইক খাওয়া নাই তো অন খাবাইতা বরযাত্রী বাটি আপনার বাইক খাইতা এর লাগে আমরা যে মুরব্বী বেটায় তার ফুয়ার বৌরে ফেলা হাড়ি যে কান্দে আপনার বিয়ার হাড়ি হইনি কান্দে এখানে আলাদা কোনো নাম আছে নি আমি জানি না হইতে পারতাম না কারণ আবার তো মুরব্বী হয়েছি না হোসমা হরু তা তো এদিন মুরব্বী হইমু নাম জানবো নাকি তো বিয়ার হাড়ি যেখান তাকে শরীয়তর মাসলা হইল ভদ্রতা আলা কোনো খাজ ঘোরা কোনো শাড়ি থাকতো না একদম শাড়িটা যেটা দিতা এটা প্লেন হইতো এখন আমি আমার ফুয়ার বৌরে যেদিন হাড়িটা দেই বিয়ার দিন এটা খাজ ঘোরা থাকে না প্লেন থাকে মা থইন না খেলে বুঝছি না এখন খাজ ঘোরা এখানে আপনার মেয়ে যখন বউটা যখন
بارويا راستا بابا اتيا جاي بو غاري تو هولدي نيتا ناي هوغله تور غاي ليا جايتے بارنا اوسيوت ناي আপনি খুব কোসান একটা ছেলে মানছে উপযুক্ত যুবকে যদি আমার বইন্ডে এই শাড়িটা লাগাইল দেখে কই না আপনারা মাইন অন্য বানি বানা একদম ফ্রি মাইন্ডে বুঝবা তো অনেকটা ছেলে গুনাহগার হইব না এই ছেলেটা গুনাহগার হওয়ার পিছনে দায়বদ্ধতা কার যে মুরব্বিয়ে এই মেটার এই শাড়িটা দিছে শরীয়তের মাসলা হইল তিন শর্ত ছাড়া একটা বুর্গা আপনি দিতে পারবা যে বুর্গা লাগাইলে মানুষের শরীরের অংশগুলো মানুষ আলগা থাকে বুঝতে পারে এই বুর্গা একজন মেরে দেওয়া হারাম আউযুবিল্লাহ দুই নম্বরে এমন বুর্গা যেন না হয় যে বুর্গা লাগানির পরে মানুষের সমস্ত বুর্গার মধ্যে দেখা যায় দুনিয়ার যত গ্লাস আছে দুনিয়ার যত পাথরগুলা আছে এই জাতর হাত করা কোনো বুর্গা কোনো মেয়ে ব্যবহার করা হারাম আউযুবিল্লাহ নাম্বার তিন এমন কোনো বুর্গা যেন না হয় যে বুর্গা পরিধান করার বাদে একজন নারী জাতি সামনের ডিসপ্লে খান্তা মানুষে আলগা থাকি বুধ ফাইলায় এখন যদি আপনি হেলমেট লাগায় আর ডিসপ্লে যদি বাড়ে থাকে যেমন হেলমেটে মানুষের আপনার আত্মহত্যা থাকিয়া মানুষের জীবনটা রক্ষা করতে পারে না সেই একটা মেয়েরও সতীত্ব আর ইজ্জত থাকিয়া দিনার গুণের থাকিয়া যদি বুর্গা লাগানির পরে আমার বনে যদি ডিসপ্লেটা বাড়ে থাকে টেম্পার থাকে না তাহলে ওই মেয়েও তাই দিনার থাকি বাঁচিতে পারতো না এখন কইবা এখন খালি ফুয়াইন তোর দোষ কিয়র ফুয়াইন তোর দোষ ও বাদে মেয়ে গুয়াটি একলে দেশাকে যাইব মুখে হান পারিয়া আঠা ময়দা লাগাইয়া দেবতে বারো ইয়া দাঁড়ায় হ্যাঁ বোতে হ্যাঁ বটা কইছে বারো গাতাইস গোর আপনার গসুল আলী শিমলির ফুল আর বারো গাথাইন গোর ফরিহুল সাজাইয়া ফারাইয়া দিলা বারুয়া হ্যাঁ কারণ বারুয়া দেন তাপি হাজাইয়া দেনা মুখো আঠা ময়দা লাগাল যে কোনো মানুষে চাইব লাগে এর জন্য দায়বদ্ধতা থাকা গার্জেন টুল আপনি বিয়া করছেন আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীরে নর্মেল খাফর দেন হ্যাঁ পার্সোনাল গাড়ি লইয়া আপনি যাইবা শরীয়ত তখন হর আপনার বউ লইয়া আপনার স্ত্রী লইয়া আপনার উপযুক্ত বাই দেওরে লইয়া যাইতো না বাই হৌরেও লইয়া যাইতে পারতো না হয় আপনার আপন বাফে লইয়া যাইতাম আন্না সাসা হোর দিয়া আপনার বউরে নাইয়র দিতা আমরা ইনো উপযুক্ত একটা দেউডে দিয়া ফাটাই যেটা শরীয়তে গুনার কাম করতে বাধ্য শয়তানে তো চায় যে কোনো সময় মানুষের গুণা করাই শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশ্মন আপনার নমাজ থেকে হরায় শয়তানে আপনার ইচ্ছাকৃতভাবে আপনি নমাজ সারেন না শয়তানে প্ররোচনাতে ফজরত আপনি যখন ঘুমাইবা শয়তানে লেফ তুলামারি দিয়া কই অথ আর আমার বেলেঙ্কা ঠান্ডা কিলা ঠেলামারি ফেলাইতে আরও তোরা ঘুমা সময় আবু আসছে ও আরও তোরা ঘুমা সময় আবু আসে হইয়া দেমতে এক জাথা মারে এক জাথায় কিন্তু ফজর খোঁজা করিয়া জোর রক্ত কিন্তু হালাল করি ফেলাইতে হাসান আলী তা আপনার গুণাটা করায় শয়তানে আল্লাহ নাই আল্লাহর তরফ থেকে আপনার গুণা করার সুযোগ দেওয়া হয় না আপনার গুণা করার সুযোগ দেওয়া হয় শয়তানের পক্ষ থেকে এর লাগে প্রতিটা মেয়েরে ফর্দার ভিতরে বেষ্টন করিয়া রাখবা এটা আমরা সম্পদ আমার মা বোনি আমার বোনি আমার মায়েরা আমাদের সম্পদ এরা রসিলায় আজ শত শত লাখ লাখ কোরআনে হাফিজ হল আল্লাহ জমিন দিছই আর ভবিষ্যতেও দিবা হো সুবহানাল্লাহ ذرا قول سبحان الله لا اله الا 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 الله لا إله إلا الله محمد رسول الله رب العزة والجلال قرآن الكريم المدبلين قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا ফুরুজাহুম আবার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল করিম 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে আবার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা তোমাদের চোখের জমির মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো হৌ সুবহানাল্লাহ ও দুইটা জিনিসের হেফাজত যদি জমির মধ্যে তোমরা করতে পারো আমি আল্লাহ হইয়ার জমিন গুনাহ করা সম্ভব হইতো না হৌ সুবহানাল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইল আমার উম্মত হল আমারে যদি দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি জমিনও দিতে পারো আমি নবিয়ে তোমাদেরকে খুঁয়া দিয়ার তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম হৌ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওখলে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কোন দুইটা জিনিস আমি হেফাজতের গ্যারান্টি আপনাদের জমির মধ্যে দিতাম। আল্লাহর নবী বলেন দুই টুটোর মাঝখান জিব্বা আর দুই পাওয়ার মাঝখান লজ্জাস্ত হেফাজতের গ্যারান্টি যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবাই আমি নবী তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম। হৌ সুবহানাল্লাহ। এখন থুথা দিয়া যতজনে ফোনলে ফরতলে বইয়া কালবাটন নিচে বইয়া আল্লাহ যতদিন একদিন এ জায়গা তো আজও গেছি রে ভাই কি জাতর ফোনমাতর নেশাম আড়াইটা বাজের ও ওলা কুয়া যেমতে আমারে দেখছে দৌড়াইয়া লুকাইবারা জায়গা পান না লাস্টে বিন্না ছবির তোলে গিয়া খোল্লা লুকাইছি তেব কইছে না বরে ফোনগু খাটিয়া তুরা হরাই ও ফোনমাতে উন্দা হইয়া গিয়া উষ্টা খাইয়াও বিন্নার তোলে লুকা এর লাগি ফোনমাতিয়া জবানর যতজনে গুণা ফোটায় জবানর দিনা চৌকর দিনা হাতর দিনা খানর দিনা এই দিনার গুনার কারণে কিয়ামত দিন রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মুসলমান দে উন্দা করে নিয়া দুধ দিবা হো নাউজুবিল্লাহ। নবীজি ফরমাই জিনা কুর যত মানুষ থাকবা এরার দুইটা ফাউরে আল্লাহ ওহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থান দে হাতির হুটোর মতো হুড়োর মতো বানাইবা লজ্জাস্থানে দে কিয়ামতর মাঠো রক্ত আর ফু যখন বারইব আর আপনি আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি করবায় হোক নাউজুবিল্লাহ। এর লাগিয়া দিনার তাকে নিচরে বাসায় একজন নারী আমরা সম্পদের আরে আমরা মায়ের জাতি হিসাবে দেখতাম পৃথিবীর প্রতিটা মেয়েরে প্রতিটা নারীরে আমার মেয়ে এবং আমার মা দুইটা হালতে আপনি দেখবা এরা যদি বিবাহিত হয় মা হিসাবে তাইরে আমি দেখতাম বিবাহর আগে হয় মেয়ে হিসাবে তাইরে দেখতাম তখন আমার তাকি তাইর প্রতি যে আকর্ষণ আমার তাকি তাইর প্রতি যে যৌনতার চাহিদা উদ্দেশ্য ইচ্ছা হইব ওটার তাকি আল্লাহ আমারে হেফাজত করব হৌ সুবহানাল্লাহ। আর ইসলামের দায়িত্ব হইল একজন মুসলমানের দায়িত্ব হইল অন তাকি আঠিয়া শাহাবাদ পর্যন্ত একটা যদি হিন্দু মেয়েও স্কিন কভার গেঞ্জি লাগাইয়া টাইট ফিটিং জিন্নাত প্যান্ট লাগাইয়া হাঁটিয়া যায় রাস্তাত কোনো হবিস হলে কুলাঙ্গার হলে ও বনির সতীত্বর ইজ্জত নষ্ট করার চেষ্টা করেন তুমি ইমানদারের দায়িত্ব হইল ও বনির সতীত্বর ইজ্জতের হেফাজত করিয়া তাইরে তাইর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা একজন মুসলমানের দায়িত্ব ধরে হোক সুবহানাল্লাহ। এর লাগে নারী জাতিরে ফরতাত রাখেন নারী জাতিরে বাথরুমের ভিতরে গোসলের ব্যবস্থা করিয়া দেন ফুরকিত গোসলের জবান আবর হইল নি রে ভাই ও যে আমভাবে মসজিদের ইমামেও দেখরা গাঁওয়ের মুরব্বীও দেখেন একজন ইমামও রাখে শরম লাগে কিন্তু যে বইনে গোসল ঘটি তাই শরম লাগে না এর লাগে বেটা হইছে নানি ওরে আগ্রার শরম নাই দেখরার শরম হাসা নানি ভাই শরম খান দেখরার হে আখে দেখিয়া চোখ ফিরাইলা নাকো ডিফা দিলা যে দেখে খাম আদায় করেন হে বুধু ভান না এর লাগিয়া প্রতিটা নারীরে আপনি ফর্দার ভিতরে আপনারা মসজিদের ইমাম রেয়া তার শুরু ভাইয়া কইন ও ইমাম সাহ আমার গাঁওয়ের বেঠিন গুণ বড় বেহায়া হইসই ও তার ফর্দার ব্যাপারে তোর আলোচনা করইন না আপনারা ইমাম রে দিয়ে ওয়াজ হলেন ফর্দার ওয়াজ আর আপনারা আস্তা গাঁওয়ের মানুষের ইমাম রে বেফর্দার সহিত ফুরকিত গোসল করা নিল ভাই এটা খুন্দনের মানবতা এ লাগে ফর্দা খালি বেঠাইন তোর বেঠিন তোর লাগে না আপনারও একজন যুবকে গামছা ফিন্দিয়া হাফ প্যান্ট ফিন্দিয়া গোসল করা হারাম আজ মুসলমানের যুবক বেঙ্গালুর থেকে আয় চেন্নাই থেকে আইয়া রে হতা করে বলে আই এম এ পার্সোনাল মেঠা রিঠা আই এম মিঠা ডিজিটাল স্টাইল ও জাঙ্গিয়া ফিন্দিয়া গোসল করিয়া আর গামছা ফিন্দিয়া গোসল করিয়া গুন্নাম ভরে ডিজিটাল স্টাইল কুলাঙ্গার কুবাই গুরসুত্রা ঢাল দিয়া মাথা থাকি ভাব পর্যন্ত আঠাই দিলে স্টাইল একবারে বার হয়ে গেল হাসানানি ভাই শরীয়তের মাসলা হইল এক পুরুষের নাপিত থেকে লইয়া আঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন হে এখন যে আঁটু উদলা করে গোসল করেন গুনায় কবিরা করেন না তাহলে আপনি বাবা খানো বালা করি লইতা বারিক সিংলা নালে ভাতারে ফুরকিত হলে ভাই রে ঠায় বলে আমি মুসলমান তুমিও মুসলমান তোমার দায়িত্ব ফর্দার শহীদ গোসল করা এক পুরুষে ফর্দার শহীদ গোসল করা সুন্নত আর একজন মেয়ে ফর্দার শহীদ গোসল করা ওয়াজিব এর লাগে আপনি ফর্দার থেকে গোসল করাইতে কে আপনার পারমিশন দিল আপনি ফুরকিত লামিয়া হাফ প্যান্ট ফিন্দিয়া গোসল করতা আর একটা নারী আপনার দেখিয়া বেহায়া হর আপনার শরম লাগে না খালি বেঠিন তোর ভাগে লাগে ফর্দা তোমার ফর্দা খানো শরীয়তে হর তুমি তোমার চৌকর হেফাজত করতা তুমি হল আসরে আবার উঠিয়া ফতুয়াও দিব দেখবা না এটা মেসা বকলে কইস একবার চাওয়া যাই যাচ্ছে হে উল্টা ফতুয়া দিলাই মেসা বকলে কইস একবার সাইতে ও সাইতে করে কিনা কেয়ামত হয়ে দিত হে একবার চাওয়া যাই যাচ্ছে এখানে মানি আর তো কিন্তু কোন সাওয়া আশরফ আলী তানবী লেখরা ও সাওয়া আপনি অন্ত থেকে আটিয়া বাজারও যাইতে সময় হঠাৎ বাই চান্স ভুলবশত একটা নারীর বা চোখ গেছে গিয়া সঙ্গে সঙ্গে আপনি তিনবার ইস্তেকবার পড়তাম নিচে দিয়া খোল্লা দিয়া আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইতা আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলী হে কিতাবের মধ্যে লেখরা ও সাবার নাম একবার সাওয়া হো সুবহানাল্লাহ। আর যেমতে লাইট দরিয়া বইলা হেডলাইট না
এগুনাই লাগে গাড়ি চালায় ওদের শুনি রাইতের সময় গাড়ি চালায় সামনে থেকে আর একটা গাড়ি আইতে তার লাইট হে ডিপার মারে আপার মারে না বুধ ভাই এই লাইট দিয়ে যদি আপার মারে তা হিগুখানা লাগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আল্লাহ তোমার দুইটা ক্যামেরা দিছে হেডলাইট দিছে তুমিও মাঝে মাঝে এগুন ডিপার মার থায় সব জায়গায় যদি আপার মারো অ্যাক্সিডেন্ট ঘটিব না অ্যাক্সিডেন্ট ঘটিব আর লাগে অ্যাক্সিডেন্টেই বাঁচাইতে আল্লাহ শুকরে আপনারে বটম না দিলেও টুইস্ট সিস্টেম না দিলেও অটোমেটিক দিয়া দিছে আপনি আপার টিপার করতে পারেন না আসুন সুবহানাল্লাহ হইতে হবে গাড়িওয়ালা তার লাইট বটম দিয়ে ডিপার মারে আর আল্লাহ আপনার অটোমেটিক ডিপার মারার সুযোগ দিয়েছেন দূরে হোক সুবহানাল্লাহ দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ও দুনিয়ার মাহবুবেরা ও দুনিয়ার মুমিনিন নারী যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে হইয়া দিয়ার তোমরাও তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিয়া যাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জানাইয়া দিয়ার ও দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা জমিনে করতে পারো জমিনে গুনাহ করা সম্ভব হইতো না এখন সুবহানাল্লাহ এখন আপনি যদি আমার এখন মানলাম আমি আপনারা ব্যক্তিগত স্বাধীনতা পার্সোনাল ম্যাটার আমি সামনে দিয়ে চাইতাম না নিচে দিয়ে চাইতাম আমার পার্সোনাল না এটা এটা ভুল ধারণা শয়তানে আপনারে প্ররোচনা ফলাইত করে বিভিন্ন লাইনে আপনারা হ্যারাসমেন্ট করে আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া প্রতিজন মানুষে আমার ছেলে যারা আসেন আমার বোন নবীজি ফরমাইন একজন নারী যদি কিয়ামতর ময়দানে দুদক যায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একজন নারী যদি দুদকের মধ্যে যায় কিয়ামতর ময়দানে চারজন মানুষ যত সময় আল্লাহ দুদক দিছে না অত সময় নারী দুদক যাইত না এখন আউযুবিল্লাহ এক নম্বর যে মেয়েটা দুদক যাইব ও মেয়ের বাবা দুই নম্বর ও মেয়ের মা তিন নম্বর ও মেয়ের বড় ভাই চার নম্বর ও মেয়ের স্বামী এই চারজন মানুষের মেয়ের লোকে যত সময় দুদক দেওয়া হয়েছে না আল্লাহ কি কসম অত সময় মেয়েটা দুদক দায়িত্ব না এখন আউযুবিল্লাহ এর লাগে বাবার দায়িত্ব আপনার কন্যারে আপনার মেয়ের রাজকন্যা বানান আপনার মেয়ের ফটো রেখ বেহায়া না বানাইয়া রাজকন্যা আপনি বানাই সামনে দিয়ে গাও লা ইলাহা তর তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে যদি কোনো মানুষ উপযুক্ত হয়ে যাও গিয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায় ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খাম জমিন কোনোদিন তুমি দেরি করিও না আমি নবী তোমারে কইয়া দিয়ার তিনটা খাম কোনোদিন দেরি তুমি করিও না এক নম্বর আসসালাতু ইযাআন নামাজের সময় যে সময় হয়ে যাবে আলী তুমি যথাসম্ভব জমিনের মধ্যে নামাজটা আদায় করিয়া নিও দুই নম্বরে ওয়াল জানাযাতু ইযা হাযারা জনাযার মসজিদ যখন তোমার সামনে উপস্থিত করা হবে আমি নবী কইয়ার জনাযার মসজিদ জনাযার মাটো আনার লগে লগে দুনিয়ার কোনো মানুষের লগে তুমি অপেক্ষা করিও না আমি নবী কইয়ার জনাযার নামাজ আদায় করিয়া নিও তিন নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজ্জাদালাহা কুফুহা তিন নম্বরে আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার মেয়ে যে সময় উপযুক্ত হয়ে জীব গিয়া তোমার ছেলে যে সময় উপযুক্ত হয়ে যাবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় কইয়া দিয়ার তোমার মেয়ে উপযুক্ত হওয়ার বাদে বালি খাওয়ার বাদে যদি তোমার মেয়ের লগে কোনো দিন তার পাত্র তুমি ফাইলাও ও ছেলেটা ধনী হোক অথবা গরিব হোক
ছেলেটা লম্বা হোক কতবা বাড্ডি হোক, খালা হোক কতবা সুন্দর হোক, ধনী হোক কতবা গরিব হোক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ও ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিয়া দিও। ও সুবহানাল্লাহ। ও আলী, তিন নম্বরে, তোমার ছেলে যদি উপযুক্ত হয়ে যায়, বিবাহর উপযুক্ত হয়ে যদি হয়ে যায়, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী পাইলাও, মেয়েটা খালা হোক কতবা দলা হোক, লম্বা হোক কতবা বাড্ডি হোক, চিকন হোক কতবা মোটা হোক, ধনী হোক কতবা গরিব হোক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইয়ার ও মেয়েরে তোমার ছেলের লগে বিবাহ দিয়া দিও। ও সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরীদ। আলী, আমি নবী তোমারে হইয়ার ও তিন খামর মধ্যে যদি জমিন তুমি দেরি করো, জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে ফাসাদে দেখা দিব, আমি নবী তোমারে হইয়ার সমস্তর জন্য তুমি দায়ী হইবা। হউন আউযু বিল্লাহ। আপনার ফুয়া উপযুক্ত হয়ে গেছে গিয়া, বালি পরিপূর্ণ, বিয়া করতে পারবো, খাওয়াইতে পারবো, এই পরিমাণ তার ক্যাপাসিটি আছে, বাবার দায়িত্ব বিয়া দেওয়া। আপনি আর দেরি না, কিতা করি আমরা পয়লা স্ট্যাটাস মিলাই, আমি যে ছেলেটা আমার, আমার ছেলের লগে তো একটা মেয়ে আনতে হইলে স্ট্যাটাস মিলাইতাম। স্ট্যাটাস কাহাকে বলে, বলে আই এম একটা পার্সোনালিটি, আমার একটা ইগো আছে না, ইগোটা মিলাই আনা লাগবে না, এই ইগো আর পার্সোনালিটি আর স্ট্যাটাস মিলানিত গিয়া আপনি আপনার ফুয়ার জীবন বরবাদ হত। আশরাফ আলী থানবীর মা তুইল, আপনি আপনার ফুয়ারে বিয়া দিবার আগে যে হইনা বেটি আপনি বিয়া করতা করাইতা, ও হইনা বেটি এগুর ফটো, হইনা বেটি ওগুর পরিচয় সম্পূর্ণ ডিটেলস আনিয়া আপনি আপনার ছেলের হুক বাবারে ও হইনা বেটি দেখরা নিবরে জিয়ে, ও তাইর বাপ ওলা মা ওলা, হইনা বেটির শিক্ষাগত যোগ্যতা অতটুকু, ও তাইর লগে তোমারে বিয়া দিতাম, তুমি ছেলে রাজি নি, ও আপনার ছেলে যদি হয় ইয়েস আলহামদুলিল্লাহ আই এম রাজি, ও আপনি আপনার বিয়ার খাম আগুয়াইতে পারবা, আর হে যদি হয় জি না আমার ওই তো নাই, ও বুঝে বুঝে মনে করবা আপনার ফুয়া এয়ারটেল টু জিও কানেকশন দিলাইছে, সুদা তোরা তোমার তানোর অর্ডার লইত আর পুরা নেটওয়ার্ক পাই উঠত, এর লাগে আনাজিকে বিয়া দিতায় না, শরীয়তর মাসলা হইলে এখানে বিবাহিতা কোনো বন্ডে যদি বিয়া দেও তে মা বাপর দায়িত্ব জিকার করি বিয়া দেবা ওয়াজিব, কোনো ছেলেরে বিয়া দেও জিকার করি বিয়া দেবা ওয়াজিব। সেখানে এখন বর্তমান জমানাতি লাগোটেন নানি, বাফে সারা কুটুম খেস জমাইয়া বাদর দিন বিয়া, আখতা বদনা তুই আফা নাই খবর আয় নেন, এখন ঈদ ঈদ এই দায়বদ্ধ টাকার এখন আপনি কইবা হ্যাঁ আমার ফুরিরে মানা লাগবো, জি না মানা লাগবে, কেন খুঁজিয়া তো ভুল হতাইলে হাজারো বনিতে আজ বিষ খাইয়া আত্মহত্যা করেন, হাজারো বাই আনতে ফাঁসি কাষ্ট জুলেন আর বিনা দোষে বহুত হৌর হরিণতে জেল পর্যন্ত খাটিতরা খাটিতরা নেন, তাহলে আপনি বাবার দায়িত্ব আপনি জিকার করে বিয়া দিতা, আপনার ফুরির আগে জিকার করাই বে তোর খেয়া আসে নি ফরিশয়, তোমার খেয়া আসে নি আমার তোমার লাইফে যদি হয়ে আসে তে তাইর লগে তুমি বিয়া দো আর নাই না, শরীয়তর মাসলা রেব ভাই, আমরা মনে করি না খালি দামান বেটা ভাইছি সুন্দর আর কুটিপতি কুয়েত প্রবাসী আর সৌদি প্রবাসী আর অমুক প্রবাসী বড় বিজনেসম্যান তে দিলা না, আপনার বাবার দায়িত্ব আপনার ছেলে আর মেয়ের ইজাজত লওয়া, এরারে আপনি আগে জিকার করতা, বরে বাবারে অমুক জায়গার অমুকর ফুরির লগে ধরে বিয়া দিয়া দিতাম তুই রাজি নি, হে যদি হয় জি হয় ও আপনি আগুয়াই, ওখানে আমরা কিতা করি সব আঠাইয়া বিয়ার দিন যখন দাম আপনার উকিল বেটা হইন কত হাজার টাকা মোহরানা সেই বস্তু করিয়া আপনার লগে নিকাহ দিলাম আপনি কবুল হইন ও হে বেমরানি শুরু করে করে নানি, যখন যে নবীর সুন্নত হইল উকিলে মুখ থাকি কথা শেষ করবার আগে হে কবুল হইত, এই সময় দাম দেখান দে কিতার লাগে হইতে হে হইতে পারো নি, হো হতার লাগি ও যে তার আরেকু থইয়া আইসে আউটলাইন আউট অফ লাইন, ও আউটলাইনের ওগুলো লাগে খান্দের খালি হিগে কিতা কইব আর না, হে জানে নানি তার বিয়াই কেন তিন মাস বাদে হইন চাই, বইনে জানে নাই তাই বিয়াই কেন তিন মাস বাদে, তিন খালি খান দেখেন খালি চোখ বুঝাইয়া খালি বিক্সর বিক্স দিয়া মিঠা তেল দিয়ে খালি খান ধরি, ও মাই রে গো ও মাই, ও খালি খান ধরি ও খান্দান না, ইলা অত ভাই ইলাম আমার লাইফ হোক ফুরিয়ে খান দে না বাপে ভাই দুন দি বাইরে হয় খান্তস না খান্তস না, চিন্তা কিতার লাই খান দিত ফুরিনতে বিয়ার মাত ফাইনাল হওয়ার বাদে দরজা বন্ধ করি খালি ডেন্স দেয়, এর লাগি আপনি বাবার দায়িত্ব আপনি আপনার মেয়েরে ছেলেরে বিয়া দিবার আগে জিকার করতাম রাজি আছি ইনশাআল্লাহ, আর ফয়লা মাতে খান মাতিছিলাম আপনার মেয়েরে কেউ দেখা তাইলে কয়জন দেখা তাইতা, এর বেশ না আপনার ফুরির লাইফ আছে, এটা আপনার ফুরি হইলে আমার বোন, ইসলামিক রুলস অনুযায়ী এটা আমার বোন, আপনি আপনার ফুরিরে দেশারে এত দেখাই দিতে না,
কারণ আপনার ফুরির যদি আর পছন্দ হয় না, কেউ বুঝলো কেউ না গেল গিয়া তিনজন মানুষ মনে কর বা কুটুম আসিলা, এখন যদি দশজন মানুষ আয় ফুরিটারে ফেলাইয়া যায় ভবিষ্যতে তাই ক্ষতি হইব। এর লাগে প্রত্যেকজন মানুষে নারী জাতির ইজ্জত রেসপেক্ট এবং সম্মান করিয়া আল্লাহ আমরা জমিন চলার তৌফিক দিত। দূরে করি হই আল্লাহ মামি, আরও দূরে করি হই আল্লাহ মামি। নারী হল আমরা মা, আমরার বোন, এরার লোকে আমরা না যাই তরিকায় কোনো কথাবার্তা না, ল্যাঙ্গুয়েজ না, এরার লোকে আমরা না যাই কোনো রিলেশন না। আমার মারে যেমন শ্রদ্ধা করি, আমার শাশুড়িও তেমন শ্রদ্ধা করতাম, আমার বোনটা যেমন বোন হিসাবে শ্রদ্ধা করি, আরেক বেটার মেয়েরেও বোন হিসাবে শ্রদ্ধা করিয়া ওলা তাইর লোকে ডিস্টেন্স মাঝখানো রাখিয়া চলাফেরা করতাম, যাহাতে শয়তানে আমার দুঃখত ফেলাইয়া আমার দিনাকুর না বানায়, আমার নফসে দুর্বল আর বরবাদ না করায়। এই সিস্টেম আমরা করিয়া চলতাম ভার মতো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেউ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার ফক্কতা কি অগণিত দুরুদ আর সালাম, আর আমরার জমায়েত তোর খবর জিন্দা নবীজির খেদমত ফৌসাইয়া দেও আল্লাহ। আয় মৌলায়ে করিম, আপনি আমরার জীবনের তমাম গুনাহরে মাফ ফরমাও আল্লাহ, আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমায়েত অনেক আসি খাবার মা নাই বাবা নাই, আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও, রা জমিন আসেন হায়াতে তজ্জিবা দান ফরমাও আল্লাহ। এলাকার তমাম জিন্দা মুর্দারে আপনি মাফ ফরিয়া দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, নবীজির উসিলা আপনি আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও, আপনি আমরার প্রত্যেকের জিসমানি রুহানি বিমারে শিফা ফরমাও আল্লাহ। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি আসেন তাম বিমারি এখন বিমারে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। অনুভবিদু মুরানা ইলাল্লাহ ইন্না আল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন বিরাহমাতিকা ইয়া রাহমান। আসসালামু আলাইকুম।